কথা বলা যাবে না ভাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, বসার জায়গা পেলে বসে পড়ে কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ রব্বিল মাশরিকি ওয়া রব্বিল মাগরিবি الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد ايه كي يا بستاني ايه هم ما في الهوى যারা দেখতে পাচ্ছেন ভালো না পারলে ইন্টারনেটে কালকে এই যে দেবে ইন্টারনেটে দেবে ওখান থেকে নামিয়ে নেবেন। আর কি দেখবেন কি মরে মরে প্রজেক্টর টাঙাতে পারেন আপনারা, মাহফিল দিয়েছেন এক কথা বলেন না ভাই, কারণ প্রজেক্টর আছে কোনো জায়গায়? এইরকম করে তো মাহফিল হয় না, আগামী থেকে তখন দুই তিন জায়গায় প্রজেক্টর দিয়ে দেবেন। কিছু মানুষ তো মাহফিল শুনতে আসেন, হজুর দেখতে আসে, কথা বলা যাবে না। যে যেখানে আসেন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ وَقَالَ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا مع العسر إسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدقت يا ربنا
একদিন তোমার মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাপাসিয়া থানার অন্তর্গত সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী শ্যামা পরিবারের সমাবর্তন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা মাহমুদুল আলম নজরুল সভাপতি সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ ও অধ্যক্ষ এগারো সিন্ধুর ইশা খান আলী মাদ্রাসা আল্লাহ তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন, সরি বলেন আমিন। যদিও দাওয়াত দিয়ে আপনাদেরকে কষ্টে ফেলে দিয়েছে না, দোয়া বের হচ্ছে না, তাহলে বাস্তবতা তো মানে টের পাই না। কালকেও যেখানে ছিলাম আমার মনে হয় লাখের উপরে মানুষ ছিল, যারা কৃষক চাষ করে, ধান যদি বেশি হয় ঘরে ধরে না, গোলা ধরে না, আরো বিভিন্ন জায়গা আছে ধরছে না, ধান বেশি হলে কৃষকের মনে মনে রাগ হয় নাকি, এত ধান হওয়া কি দরকার, আমি জায়গা পাচ্ছি না রাখার। আমাদের দেশে হাজারো অনুষ্ঠান আমরা দেখেছি যেখানে মানুষ ভাড়া করেও পাওয়া যায় না, কত দরবারে গরু জবাই করে মানুষ যায় না, আর কোরআনের এই অনুষ্ঠানে মানুষ আরো নিজের টাকা খরচ করে আসে। এদেশে যে কয়টা রাম আর বাম আছে এই অনুষ্ঠানটা কালকে ফলাও করবে, সাংবাদিক যারা আছেন এগুলো প্রচার করতে পারেন না। মাওলানা মিজানুর রহমান আজহারের নামে তিন চারজন মিলে মানববন্ধন করছে, বিশাল মানববন্ধন, ক্যামেরা ঘুরিয়ে দেখা যাচ্ছে সাহায্য, নাম দিয়েছে ঐতিহাসিক মানববন্ধন চারজন লোক। আরে ঐতিহাসিক অনুষ্ঠান তো এটা, আমার আসার সময় 15 মিনিট সময় লেগেছে, কোন জায়গা দিয়ে নিয়ে আসবো আলোচনা। এগুলো আপনারা প্রচার করতে পারেন না, যারা রাম আর বাম টকশোর নামে টিভির সামনে বসে উল্টা পাল্টা ধারণা করে ইসলাম নিয়ে, ওরা আসলে বাস্তবতা জানে না। ওরা কি বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, শুধু ঢাকার ওই এসি রুমের ভেতরে বসে টক টক করছে, যদি একবার খালি গায়েও আসে চামড়া থাকবে না। সুতরাং হুঁশিয়ার করছি, এগুলো দৃশ্য এমনি এমনি তৈরি হয়নি, আপনি এই মানুষগুলোকে হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন না। আপনার অনুষ্ঠানে যারা যায় আমরা জানি, ইসালের সালাবের নামে, ওরস শরীফের নামে, ওরস মাহফিলের নামে যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে হয় নারী পুরুষ একসাথে, এখানে যারা যায় আমার মনে হয় অধিকাংশ খাবারের কারণে। আজকের অনুষ্ঠানে খাবার নেই, আছে না, খাবার দিয়েরা মরবে। সুতরাং যারা এসেছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো মিডিয়ার লোক, পত্রিকার লোক, সাংবাদিক আসেন এইটা প্রচার করেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম, কলমের লেখা। সাংবাদিক যারা এসেছেন আপনার এই সাংবাদিকতা হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে, আপনি কলমটা হিসাব করে চালাবেন। পৃথিবীতে আমরা অনেকেই বলি সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস যারা বর্ণনা করেন এই হাদিসের সনদ মতন ঠিক নেই, এটা বানানো, এটা আরবি প্রবাদ, কথা বুঝতেছে, হাদিস হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানিয়েছেন, কি বানিয়েছেন, সূরা কলমের আয়াত নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম কসমের
ভাব দেখেছেন আল্লাহ নুন চার আলিফ টান দিয়েছেন অল কলামি অমায়াস্তুর আল্লাহ বলেন কলমের কসম কিসে আমি চিন্তা করলাম আল্লাহ দুনিয়া এত বড় বড় জিনিস থাকলে মাত্র পাঁচ ছয় আঙ্গুল এতটুকু এ কলমের কসম দিলেন কেন এখন আমার মনে হচ্ছে সারা দুনিয়ার যত ভালো কাজ আর মন্দ কাজ সবকিছুর মূল হতা এ কলম একটা সাধারণ মানুষকে বিনা দোষে ফাঁসি দেওয়া যায় কি দিয়ে কত মানুষের জমি জাল দলিল করে নেওয়া যায় কি দিয়ে একটা ভালো মানুষকে কালো করা যায় কি দিয়ে আর দুনিয়ায় যত ভালো কাজ বলেন আর খারাপ কাজ বলেন সব এই কলম শুধু কলমের কসম না অমায়াস করুন কলম দিয়ে মানুষ যা লিখে রেখে যায় হয়তো আপনি এখন লিখলেন একটা রায় বিশ বছর পরে আপনি দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনার এই রায় থেকে যাবে এই রায়ের কারণে যত মানুষ দুনিয়ায় বিনা কারণে হত্যা হবে ফাঁসি হবে আপনি কবরে বসে বসে ফ্লাক্সে লোড হয়ে এগুলো পাবেন কোরআনে কারীম জানিয়েছে কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের চার নাম্বার রুকুর তিরিশ নাম্বার আয়াত এটা আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কে বলছেন কদ খাসির মাজির সিগান এটা পাস্ট অতীত আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না অবশ্যই হয়ে গেছে কদ শব্দটা ব্যবহার করে আল্লাহ জানিয়েছেন অবশ্যই নিকটেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারা কাযযাবু বিলিকাইল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না আমার আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে বিশ্বাস যারা করে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে এখানে সাআতুনের অর্থ দুইটা এক নাম্বারে মরণ দুই নাম্বারে কিয়ামত আপনারা এখানে আছেন এ ময়দানে আছেন সাআতুনের প্রথম অর্থ মরণ দ্বিতীয় অর্থ কিয়ামত প্রথমেই যখন মানুষ ইসরায়েলকে দেখবে পেছনের পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনের দিকে তাকিয়ে বলবে আফসোস আমি একই করলাম অথবা কিয়ামতের ওই ময়দানে অহুম ইয়াহমিলু না আউজারহুম আলা জুহুরিহিম ওয়ামানে এবং হুম্মানে তারা ইয়াহমিলুন হামালা ইয়াহমিলু মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলা মানে উপরে জোহর মানে পিঠ হিম মানে তাদের জার বহু বছর আউসার আল্লাহ তাআলা বলেন ওদের পিঠের উপরে যখন গোনার বোঝাগুলো চাপাতেই থাকব না চাপিয়ে দিয়েছি না মজারে তাদের পিঠের উপরে যখন গোনার বোঝাগুলো চাপাতেই থাকব ঝাড় না দিয়ে আউসার দিলেন কেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসির আমি এই সাহারের বহু বছর আউসারের সাথে মিলিয়েছি মফাসসিরের গ্রাম দিয়েছেন আমার আল্লাহ পাক আউসার দিলেন কেন পৃথিবীতে একটা মানুষ হয়তো পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ মন গোনা করেছিল কেয়ামতে তার মাথার উপরে যদি পঞ্চাশ মন চাপিয়ে দেওয়া যায় ওর বিচার শেষ হয়ে যাওয়ার কথা নাকি আজকের চেয়ারম্যান এই ষাট বছর মনে করেন বয়স ষাট মন গোনা করেছে দুনিয়ায় উনি মারা যাওয়ার পরে যদি আল্লাহ ষাট মন গোনা ওনার পেটের উপরে চাপিয়ে দেয় ওনার বিচার কিন্তু হয়ে যাওয়ার কথা এইটাই নাই বিচার নাকি আল্লাহ ঝাড় না দিয়ে আও ঝাড় দিলেন আবার আহমেলও না দিয়েছেন হামালা না দিয়ে তার মানে ওনার উপরে চাপাতেই থাকবে ওই যে কলম দিয়ে এমন এমন বিষয় দুনিয়ায় লিখেছে গনায় জারিয়ার কাজ দুনিয়ায় আরম্ভ করেছিল একটা সিনেমা লিখেছে একটা উপন্যাস লিখেছে এমন এমন বই লিখেছে যে বইয়ের কারণে মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে এই বাংলাদেশে অনেকেই নবীদের নামে উল্টা পাল্টা কথাও লিখেছে
আমি নাম নিলাম না, এই দেশের একজন নাম করা লেখক, সে লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান। এই বইটা বিভিন্ন ভাষায় যখন রূপান্তরিত হবে মানুষ এই বইটা পড়বে, আল্লাহর নবী সুলাইমানের নামে উল্টা পাল্টা মন্তব্য করবে। নবীদের নামে খারাপ বা মন্তব্য করা কবিরা গুনাহ, একটা বলছেন কেন? সঙ্গে সঙ্গে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার নামের আগে যতই মোহাম্মদ লেখা থাক কাজ হবে না। আপনি যে বইটা লিখে মারা গেলেন, একটা উপন্যাস লিখলেন, এই বাংলাদেশে যে লোকটার নাম আমি বলতে পারলাম না, এর বড় ভাই আর একটা বই লিখেছিল, ওই বইটা এখন সিনেমা আকারে তৈরি হয়ে বাংলার বিভিন্ন জেলায় সিনেমা চলছে, পবিত্র ভালোবাসা, উপন্যাস আকারে উনি তৈরি করেছিল, ওইটা পরবর্তীত চলচ্চিত্র জগতের লোকেরা ওইটা নিয়ে সিনেমা বানিয়েছে। মাহিয়া মাহি নামে আল্লাহর এক বান্দি আছে এই দেশে, এ হচ্ছে নায়িকা, আর ভারতের রূপম হিন্দু বেটা ওরে দিয়েছে নায়ক। এ মূল সিনেমার মূল বিষয় হচ্ছে এই মাহিয়া মাহি একজন মুসলিম মেয়ে বোরকা পরে পর্দা করে কলেজে যায়, এই রূপম হিন্দু এই ছেলেটার সাথে মন দেওয়া নেওয়া, কিছুদিন পরে এই দুইজন পালিয়েছে, বিবাহ করেছে। মাহিয়া মাহির পরিবার যারা আছে মুসলিম তারা এ বিয়ে মেনে নেয় না, কারণ কোনো মুসলমান কোনো হিন্দুর সাথে বিয়ে করতে পারে যতক্ষণ ঈমান না আনবে, কথা বলেন না কেন? পরিবারের লোক যখন মেনে নেয় না তখন তাদেরকে উপস্থাপন করা হচ্ছে এই চরিত্রে যে এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা ফান্ডামেন্টাল, এরা সংকীর্ণ মনা। আপনি কি বুঝলেন এই সিনেমা থেকে? সরাসরি আঘাত করা হচ্ছে এই সিনেমাটা যখন সারা বিশ্বের 4,500 ভাষায় রূপান্তরিত হবে, ভারতে যখন যাবে তখন হিন্দিতে চলবে। কি তামিলনাড়ু ছিলাম, আমাদের বাংলা সিনেমা যখন ওখানে চলে তামিল ভাষায় চলে, আমেরিকায় যখন এই সিনেমাটা চলবে পবিত্র ভালোবাসা তখন ইংরেজিতে চলবে, সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় মানুষ দেখবে। আর একজন বোরকা পরা মুসলিম নারীর প্রতি খারাপ ধারণা আসা স্বাভাবিক, ওরা মনে করবে মুসলমানদের মেয়েরা যারা বোরকা পরে ওরা মনে হয় তলে তলে এই কাজই করে। আঘাত কোথায় দিয়েছেন আপনি টের পাচ্ছেন? লোকটা কিন্তু বেশি নেই, মারা গেছে, কিন্তু তার এই লিখিত বইটা দিয়ে যারা উপন্যাস বানালো সিনেমা বানালো, কিয়ামত পর্যন্ত যদি এটা চলতেই থাকে যত মানুষ আল্লাহর বিধান ফরজ পর্দার উপরে মন্তব্য খারাপ করবে তত কবিরা গুনাহ হবে, আর ওরা আমল নামায় ওগুলো সব বিকাশ হয়ে ফ্লাক্সে লোড হয়ে যাবে। 80 বছর বয়স পর্যন্ত মনে করেন বেঁচে ছিল, গুনাহ করেছিল 80 মন, 10 বছর আগে মনে করেন মারা গেছে, এখনো যদি কিয়ামত পর্যন্ত এই সিনেমা চলতে থাকে আরো যত উপন্যাস লিখেছে যত মানুষের চরিত্র ওর দ্বারা খারাপ হবে ওর লিখিত বই পড়ে, কিয়ামত পর্যন্ত ওর কবরে গোনাগুলো যেতেই থাকবে। গোনা ছিল 80 মন, কিয়ামতের দিন গোনা হবে 8,000 মন। আল্লাহ তাহলে এক মেলো না ওসার রহম দিয়ে ভুল করেছে, ভুল করেছে। এখানে কলম খুব দামি জিনিস, এ কলম যেন উল্টা পাল্টা কাজে ব্যবহার না হয়, শুধু নকল করার কাজে ব্যবহার করা যায়, ব্যবহার করা যাবে এমনও ছাত্র আছে এই দেশে, আমি নিজে পেয়েছি এমন, মানে বম্বাস্টিক মার্কা ছাত্র, শিক্ষককে জিজ্ঞাসা করছে স্যার আমাদের কিভাবে লিখবো, আমায়াকার দয়াকার র বলে দিচ্ছে স্যার, যে আমায়াকার দয়াকার র আমাদের, বলছে স্যার আ কেমন করে লিখে, একে কিয়ামতের আগে পাশ করার মতো আসতে বলুন। আর তো স্যার রেজাল্ট যেদিন বের হচ্ছে নাম্বার পেয়েছে প্রায় 80-এর উপরে, অত খুশি নাকি? ফ্লাক্সে লোড হয়ে এগুলো পাবেন,
কোরআনে কারীম জানিয়েছে কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফীহা ইলা আখির আয়া সূরা আনআম সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের চার নাম্বার রুকুর তিরিশ নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কে বলছেন? কদ খাসিরা মাজির সিগান, এটা পাস্ট অতীত। আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না অবশ্যই হয়ে গেছে। কদ শব্দটা ব্যবহার করে আল্লাহ জানিয়েছেন অবশ্যই নিকটেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারা? কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না। আমার আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে বিশ্বাস যারা করে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ দুইটা, এক নম্বরে মরণ, দুই নম্বরে কিয়ামত। আপনারা এখানে আছেন, এ ময়দানে আছেন? সাআতুনের প্রথম অর্থ মরণ, দ্বিতীয় অর্থ কিয়ামত। প্রথমেই যখন মানুষ ইসরায়েলকে দেখবে পেছনের পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনের দিকে তাকিয়ে বলবে আফসোস আমি একই করলাম, অথবা কিয়ামতের ওই ময়দানে আহুম ইয়াহমিলু না আউজারহুম আলা জুহুরিহিম ওয়া মানে এবং হুম মানে তারা ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আলা মানে উপরে, জোহর মানে পিঠ, হিম মানে তাদের, যার বহুবচন আউজার। আল্লাহ তাআলা বলেন ওদের পিঠের উপরে যখন গোনার বোঝাগুলো চাপাতেই থাকব, না চাপিয়ে দিয়েছি না মজারে, তাদের পিঠের উপরে যখন গোনার বোঝাগুলো চাপাতেই থাকব, ঝাড় না দিয়ে আউজার দিলেন কেন? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসীর আমি এই সাহারের বহু বছর আউসারের সাথে মিলিয়েছি, মফাসির গ্রাম দিয়েছেন, আমার আল্লাহ পাক আউসার দিলেন কেন? পৃথিবীতে একটা মানুষ হয়তো পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ মন গোনা করেছিল, কেয়ামতে তার মাথার উপরে যদি পঞ্চাশ মন চাপিয়ে দেওয়া যায় ওর বিচার শেষ হয়ে যাওয়ার কথা নাকি? আজকের চেয়ারম্যান এই ষাট বছর মনে করেন বয়স, ষাট মন গোনা করেছে দুনিয়ায়, উনি মারা যাওয়ার পরে যদি আল্লাহ ষাট মন গোনা ওনার পেটের উপরে চাপিয়ে দেয় ওনার বিচার কিন্তু হয়ে যাওয়ার কথা, এইটাই নাই বিচার নাকি? আল্লাহ ঝাড় না দিয়ে আও ঝাড় দিলেন, আবার আহমিলও না দিয়েছেন হামালা না দিয়ে, তার মানে ওনার উপরে চাপাতেই থাকবে। ওই যে কলম দিয়ে এমন এমন বিষয় দুনিয়ায় লিখেছে, গনায়ে জারিয়ার কাজ দুনিয়ায় আরম্ভ করেছিল, একটা সিনেমা লিখেছে, একটা উপন্যাস লিখেছে, এমন এমন বই লিখেছে যে বইয়ের কারণে মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে। এই বাংলাদেশে অনেকেই নবীদের নামে উল্টা পাল্টা কথাও লিখেছে, আমি নাম নিলাম না, দেশের একজন নাম করা লেখক, সে লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান, এই বইটা বিভিন্ন ভাষায় যখন রূপান্তরিত হবে মানুষ এই বইটা পড়বে, আল্লাহর নবী সুলাইমানের নামে উল্টা পাল্টা মন্তব্য করবে। নবীদের নামে খারাপ বা মন্তব্য করা কবিরা গোনা, একথা বলছেন কেন? সঙ্গে সঙ্গে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার নামের আগে যতই মোহাম্মদ লেখা থাক কাজ হবে না। আপনি যে এই বইটা লিখে মারা গেলেন, একটা উপন্যাস লিখলেন, এই বাংলাদেশে যে লোকটার নাম আমি বলতে পারলাম না এর বড় ভাই আর একটা বই লিখেছিল, ওই বইটা এখন সিনেমা আকারে তৈরি হয়ে বাংলার বিভিন্ন জেলায় সিনেমা চলছে, পবিত্র ভালোবাসা, উপন্যাস আকারে উনি তৈরি করেছিল, ওইটা পরবর্তীত চলচ্চিত্র জগতের লোকেরা ওইটা নিয়ে সিনেমা বানিয়েছে। মাহিয়া মাহি নামে আল্লাহর এক বান্দি আছে এই দেশে, এ হচ্ছে নায়িকা, আর ভারতের রূপম হিন্দু বেটা ওরে দিয়েছে নায়ক,
এবং সিনেমার মূল বিষয় হচ্ছে এই মাহিয়া মাহি একজন মুসলিম মেয়ে বোরকা পরে পর্দা করে কলেজে যায়, এরকম হিন্দু এই ছেলেটার সাথে মন দেওয়া নেওয়া। কিছুদিন পরে এই দুইজন পালিয়েছে, বিবাহ করেছে। মাহিয়া মাহির পরিবার যারা আছে মুসলিম, তারা এ বিয়ে মেনে নেয় না, কারণ কোনো মুসলমান কোনো হিন্দুর সাথে বিয়ে করতে পারে যতক্ষণ ইমান না আনবে, কথা বলেন না কেন। পরিবারের লোক যখন মেনে নেয় না, তখন তাদেরকে উপস্থাপন করা হচ্ছে এই চরিত্রে যে এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা ফান্ডামেন্টাল, এরা সংকীর্ণ মনা। আপনি কি বুঝলেন এই সিনেমা থেকে? সরাসরি আঘাত করা হচ্ছে এই সিনেমাটা যখন সারা বিশ্বের 4,500 ভাষায় রূপান্তরিত হবে, ভারতে যখন যাবে তখন হিন্দিতে চলবে, কি তামিলনাড়ু ছিলাম আমাদের বাংলা সিনেমা যখন ওখানে চলে তামিল ভাষায় চলে, আমেরিকায় যখন এই সিনেমাটা চলবে পবিত্র ভালোবাসা তখন ইংরেজিতে চলবে, সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় মানুষ দেখবে। আর একজন বোরকা পরা মুসলিম নারীর প্রতি খারাপ ধারণা আসা স্বাভাবিক, ওরা মনে করবে মুসলমানদের মেয়েরা যারা বোরকা পরে ওরা মনে হয় তলে তলে এই কাজই করে। আঘাত কোথায় দিয়েছেন আপনি পাচ্ছেন? লোকটা কিন্তু বেশি নেই, মারা গেছে, কিন্তু তার এই লিখিত বইটা দিয়ে যারা উপন্যাস বানালো সিনেমা বানালো, কিয়ামত পর্যন্ত যদি এটা চলতেই থাকে, যত মানুষ আল্লাহর বিধান ফরজ পর্দার উপরে মন্তব্য খারাপ করবে তত কবিরা গুনাহ হবে, আর ওরা আমল নামায় ওগুলো সব বিকাশ হয়ে ফিলাক্সে লোড হয়ে যাবে। 80 বছর বয়স পর্যন্ত মনে করেন বেঁচে ছিল, গুনাহ করেছিল 80 মন, 10 বছর আগে মনে করেন মারা গেছে, এখনো যদি কিয়ামত পর্যন্ত এই সিনেমা চলতে থাকে, আরো যত উপন্যাস লিখেছে, যত মানুষের চরিত্র ওর দ্বারা খারাপ হবে ওর লিখিত বই পড়ে, কিয়ামত পর্যন্ত ওর কবরে গোনাগুলো যেতেই থাকবে। গোনা ছিল 80 মন, কিয়ামতের দিন গোনা হবে 8,000 মন। আল্লাহ তাহলে রহম দিয়ে ভুল করেছে, ভুল করেছে। এখানে কলম খুব দামি জিনিস, এ কলম যেন উল্টা পাল্টা কাজে ব্যবহার না হয়, শুধু নকল করার কাজে ব্যবহার করা যায়, ব্যবহার করা যাবে এমনও ছাত্র আছে এই দেশে, আমি নিজে পেয়েছি এমন, মানে বম্বাস্টিক মার্কা ছাত্র, শিক্ষককে জিজ্ঞাসা করছে স্যার আমাদের কিভাবে লিখবো, আ মায়াকার দয়াকার র, বলে দিচ্ছে স্যার যে আ মায়াকার দয়াকার র আমাদের, বলছে স্যার আ কেমন করে লিখে, একে কিয়ামতের আগে পাস করার মতো আসতে বলুন। আর তো স্যার রেজাল্ট যেদিন বের হচ্ছে নাম্বার পেয়েছে প্রায় 80-এর উপরে, অত খুশি নাকি? সাবধান হওয়া লাগবে, আপনি হয়তো নিজে লেখেন না, যারা লিখে নকল করে দিয়েছে এই কলমেরও হিসাব দেওয়া লাগবে, কারণ এই লিখিত জিনিসটা সে পাশ করে গেছে, ও পাশ করার পরে এমন এমন জায়গায় দেশের দায়িত্ব পালন করবে ওই জায়গাটা সে নাপাক করে ফেলবে, কারণ তার যোগ্যতা ছিল না। কলম মারাত্মক জিনিস, পৃথিবীর সর্বপ্রথম তৈরির নাম কি? আরো জোরে, যাদের হাতে আছে হিসাব নিকাশ করি, কত মানুষের হাতে কলম থাকার পরে দেখি নিচে যারা দায়িত্বে আছে এক টানে চাকরি নট করে দেয়, কোন নিরপরাধ মানুষকে যদি উপরে বসে থেকে চেয়ারের গরমে আপনি কলম দিয়ে কারো চাকরি নট করেন, আপনার জন্য আল্লাহ জান্নাত নট করে দেবে। সম্মানিত ভাইরা, এই জন্য একটু সাবধান হয়ে যে যেখানে আছেন, আমি আসলে বাস্তবতায় এইভাবে অনেকগুলো মাহফিল এবছরে সমস্যা হচ্ছে, এরা যত মানুষেরই জায়গা করে হয় না, তারপরও তো আজকে প্রজেক্টর দেয়নি, প্রত্যেকটা মাহফিলে 4-5টা করে প্রজেক্টর দেয়, আজকে যদি 3-4 জায়গায় প্রজেক্টর দিতেন, এখন এই যে গ্যাঞ্জাম, এই যে ঠেলা ঠেলি, এই যে গরম দিল,
কত মানুষের হয়তো মন খারাপ জন চেয়ারম্যান গরম দেওয়ার ক্ষমতা আছে আমাদের গরম দিয়ে অথচ বাস্তবতা তো এটা আপনি কি দেখবেন কি আমি কি প্রধানমন্ত্রীর মতো চেহারা আমার সুন্দর আপনি দেখবেন সুতরাং যদি দেখতে ইচ্ছে হয় ইন্টারনেট থেকে কালকে নামিয়ে নেবে ওনারটা তো ইন্টারনেটে যায় না আমাদের তো একেবারে অফেন কালকে পাঁচ টাকা খরচ করে নামিয়ে সারাদিন বসে বসে দেখবে আবার কালকে যেন কে যেন একটা মাসলা দিয়েছে হুজুর এই যে মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখানো হয় মেয়েদের যদি কোনো মেয়ে লোক আপনার প্রেমে পড়ে যায় আমি বললাম যারা প্রেমে পড়ার সম্ভাবনা আছে ওদের দেখার দরকার নেই ওই বুড়ো যারা আছে বুড়ি একেবারে শেষ জীবন যৌব ওদের দেখাবে যাদের এরকম সম্ভাবনা আছে ওদের দেখার দরকার নেই আর আমার দেখেও কোনো লাভ নেই আমার দুইটা মেয়ে আমি দেখি আর করবে নাকি এদেশের সামাজিক যে অবস্থা চারটা বিয়ের তো কল্পনা করা যায় না আর আমার যে বউ ওই একটার চাইতে দুইটা নাম শুনলে আমার চড়াবো কারণ এদেশের সামাজিক অবস্থা হলো সুতরাং ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আপনার এই দেখার দরকার নেই আর এরা প্রজেক্টর দেয় আলহামদুলিল্লাহ আজকে বেঁচে গেছি আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন আজকে আলোচনা যারা রাখলেন বিশেষ করে আমার আগে যিনি কথা বলছিলেন সিলেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা ফয়সল হক মানুষের পরকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে কথা বলছিলেন আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনার এখানে লিখে দিয়েছেন ভালো করেছেন গত দুই দিন যারা এখানে কথা বলেছিলেন যশোর থেকে এসেছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম এরপরে কালকে এসেছিলেন মাওলানা মোল্লা নাসিমুদ্দিন কুমিল্লা মাওলানা আবু সাইদ নেসারি রংপুর আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করে মাহফিলে বসে আছেন এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান না আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছেন এটা যেন আখিরাতের পুঁজি হিসাবে ব্যবহার করতে পারে আমিন ইউনিয়নের চেয়ারম্যানও বসে আছে যুবক মানুষ যে কালো মতো না আপনি মুরব্বি বান আবু বকর তো মুরব্বি ছিল আল্লাহ যেন আবু বকরের মতো কবুল করেন জোরে বলেন আমিন আমাদের চাইতে ওই সমস্ত দায়িত্ব নিয়ে টিকে থাকা কঠিন আমি যদি বলি আমি ঘোষ খাই না আমার কিয়ামতের আগে কেউ ঘোষ দেবেও না ওনারা যদি বলে আমি স্বচ্ছ আমি ওই সময় ধার ধারি না যদি টিকে থাকতে পারে তা আল্লাহর অলি তো এগুলো দাড়ি নেই তাতে কি হয়েছে আল্লাহর অলি আমরা মনে করি আল্লাহর অলি মনে হয় আট রশি বসে আছে হো হো করছে ওটা শয়তান কিসের আল্লাহর অলি যত রকমের শিরিক আর বেদাতের কারখানা আল্লাহর অলি তারা যে মানুষগুলো তার ব্যক্তিগত এবং কর্ম জীবনে সৎ যারা কাজ করে খায় আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় আল্লাহর নবী বলেন এরা আমার আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলতে পারেন না সুতরাং আল্লাহর দুইজন বন্ধু আজকে অন্তত পেয়েছি এনাদের যে দায়িত্ব আল্লাহ মাথার উপরে দিয়েছেন জনগণের এটা যেন সঠিকভাবে পালন করার তৌফিকও দান করেন মঞ্চে বসা আত্র এলাকার সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা আপনাদের চাইতে মহিলা আরো বেশি দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার কোরআনে কারিম উপস্থাপন করার কিছু ধরন আছে না এটা কথা বলেন কেন এটা কি দুনিয়ার কোন সাধারণ অনুষ্ঠান বলেন না এটা আল্লাহর নিজের কোরআনের অনুষ্ঠান বিশ্বনবী কিয়ামতের দিন এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই সাজাবে জান্নাতের ভেতরে যারা জান্নাত পাবে ওরা থাকবে শ্রোতা আল্লাহ নিজে থাকবেন প্রধান অতিথি আল্লাহ নিজে থাকবেন সভাপতি বিশ্ব নবী হবেন প্রধান অতিথি দাউদ আলাইহিস সালাম সূরা তোহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন আমাদের যিনি মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালাল
তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার বান্দা বান্দীদের শোনাবে। আমরা যেভাবে গণনা করি 1, 2, 3 করে, কিয়ামতের দিন আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। আজকের যে শ্রোতা কোরআন শুনতে এসেছে জান্নাতের ওই ময়দানে, আল্লাহ যেন এদেরকে একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন। কোরআন উপস্থাপন করার ধারণা আমরা পেয়েছি, কিভাবে আপনি কোরআন মানুষের কাছে উপস্থাপন করবেন এ শিক্ষা দিয়েছে আল্লাহ। কে? আল্লাহ। আলিফ লাম মিম র, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 2 নম্বর আয়াতে, এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, এই কিতাব আপনি কি করবেন? ফালায়াকুম ফি সাদরিকা, আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি যেন কাজ না করে। কি করতে গিয়ে হারাজম মেন হলে তুম দিরা বিহি, এ কোরআন যখন আপনি প্রচার করবেন জনগণের সামনে, ওই সময় কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখানে আমরা হারাজনের 2টা ব্যাখ্যা পেয়েছি। আপনি আছেন ময়দানে? আছেন তো? ফালা ইয়াকুম ফি সাদরিকা, শব্দটা কি? সদর। সদর মানে কি? সদর মানে আমরা অনেকেই মনে করি বক্ষ। কে? বুক না? এই শব্দটাই পীর সাহেবরা নিয়ে আজ জমজমাট ব্যবসা করে খাচ্ছে। ওরা মানুষকে বলছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই বুকের ভেতরে যে মাস্তে মাংসের টুকরা আছে, গোশতের টুকরা আছে, এটা যদি জিকির করে তুমি পরিষ্কার করতে পারো তাহলে তোমার পুরা মানুষটাই ভালো হয়ে যাবে। কি এটা বলা হচ্ছে না? এখন সদর শব্দটা আপনি ডিকশনারিতে নিয়ে যান। সদর মানে আমি 19টা পেয়েছি। 1 নম্বর অর্থ মনে করেন সদর মানে সম্মুখ ভাগ। সদর মানে সামনের অংশ। সদর মানে সামনের অংশ, সম্মুখ ভাগ। এরপরে সদর মানে ব্রেনের সম্মুখ ভাগ। এরপরে সদর মানে অগ্রভাগ। এরপরে সদর মানে সামনে, এরকম সব সমর্থক বোধক শব্দ। এরপরে সদর মানে বক্ষ, এর মানে সদর মানে শক্ত, এর মানে সদর মানে হাড়। এরকম যতগুলো অর্থ পেয়েছি একটা তার ভেতরে পেয়েছি সদর মানে বক্ষ, এতটুকুই। বাকি 18টা অর্থ সদর মানে বক্ষ হয় না, সদর মানে সব। আমার মনে হয় এই জায়গার নাম বলার জন্য ডিকশনারিতে লেখা আছে। এখন সদর মানে কি? এইটা না এইটা, এটা আগে পরীক্ষা করতে কোরআনের আয়াত, হাদিস আর বিজ্ঞান নিয়ে আসেন। কারণ এই যে ব্যবসাটা যদি বন্ধ না হয়, হাজারো মানুষ আজ বিভ্রান্তিতে ওই ব্যবসায় ফাঁদে পা দেবে ও মনে করবে পীর সাহেব যখন বলেছে যত জোরে জিকির করবে তোর কলব পরিষ্কার হবে, ও তত চিন্তা করবে দেখি কত জোরে ধাক্কা মারা যায়। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, খেয়াল করেন শব্দের দিকে, আলা জেনে রাখো বা সাবধান, ইন্না অবশ্যই, ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর। কথা বুঝতেছেন? এখানে কি নবীজি শরীর বলতে বুক বুঝিয়েছেন, মাথা বুঝিয়েছেন, পেট বুঝিয়েছেন? না, কোন জায়গা তিনি ইন্ডিকেট করেননি। আপনি হাদিস নিয়ে আসেন, এরকম নবী যে আঙ্গুল দিয়ে বলেছেন যে এইটা 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 না বলেননি, তিনি বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে। তাহলে মাথা কি শরীরের অংশ না? আমার পেট কি শরীরের অংশ না? আমার বুক শরীরের অংশ না? তাহলে বোঝা যাচ্ছে শরীর বলতে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জায়গাটা নবী ইন্ডিকেট করেছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে এই শরীরের কোন জায়গায় এই টুকরাটা আছে, সে টুকরার নাম কি? না, এভাবে হয় না, বারবার না হয় না, দরকার নেই, ওগুলো ও নিচে থাকলে হবে, সমস্যা নেই। মিডিয়ার লোক ঝামেলা করলে কি তুমি এটা সব খুলে দেবো?
একদম আওয়াজ করা যাবে না, এখানে বসবেন না, বাইরে যে গেবত করবেন, দাঁত মুখ রাখবেন একদম, এখানে বসে না, কথা এদিক থেকে তাকায় খেয়াল করে না, বাইরে যে গেবত করে, কি বলে গেল আমার পীরের বিরুদ্ধে বুঝলাম না, তোমার পীরের বিরুদ্ধে না, কথাগুলো মিলাও, দরকার পীর সাহেবকে নিয়ে এসে বসিয়ে রাখেন, দেখছি শব্দের দিকে খেয়াল করে বোঝেন, আলা ইন্না ফিল জাসাদি মদগতন, অবশ্যই পুরা শরীরের ভেতরে কোন জায়গায় হবে এই টুকরাটা, এই টুকরার নাম মদগা বললেন, কি বললেন, মদগাটা কি খেয়াল করে শোনা লাগবে, আপনি কিন্তু মায়ের যে গেবত করতে পারবেন না, আমার নবী কি আপনাকে বুকে আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করেছে যে বুকে বা মাথায় করেছে, ফিল জাসাদি শরীরের যে কোনো জায়গায়, আপনার শরীর বলতে যদি মনে করেন হাত, তাহলে হাতের মধ্যেও থাকতে পারে, মাথা মাথার মধ্যেও থাকতে পারে, বুক বুকের মধ্যেও থাকতে পারে, আমি তো বলছি না যে এখানে একেবারে নেই তা না, এখানে হতে পারে, কিন্তু আবার বাস্তবে নিয়ে যান যে কোন জায়গায় এটা আছে, মদগা শব্দ হওয়ার জন্য বিজ্ঞান এখন তথ্য দিয়েছে তিনটা, কয়টা, তিনটা, আরো বড় বড় তিনটা, মানুষের জন্মের যে রহস্যগুলো আমরা পেয়েছি, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا إلى آخر آية সূরা মুমিনুরের ভেতরে আল্লাহ একটু তথ্য দিয়েছেন যে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় এই নাপাক পানিটা আমার আল্লাহ এই যে নাপাক পানি এটা বীর্যবান আর বীর্যকে নুতফা বলা হয় কি বলে এই নুতফাটা 40 দিন পর হয় আলাক কি হয় আলাক কাকে বলে এখানে যারা পুরাতন মুরব্বি আলেম আছে সুলতান ভাই নাকি জানো নজরুল ভাই সহ অধিকাংশ মুরব্বি আলেম যারা কামেল পাঁচ টাইটেল পাঁচ দাওরা পাঁচ ওনারা বলবে কি মদগা মানে জমাট বাঁধা রক্ত মদগা মানে যোগ কি জমার বাধার রক্ত বা যোগ খুব বেশির বেশি বলতে পারবে মাটির নির্যাস কিন্তু মদগার আধুনিক অর্থ কি জিজ্ঞেস করেন তো দেখি বলতে পারে কিনা কারণ এখন তো আধুনিক যে তাফসির গুলো ওনারা পড়েছে সে 1200 বছর 1300 বছর আগে তাফসির এ মদগার শব্দটা এখন কম্পিউটারের ভেতরে দিয়ে দেখা যাচ্ছে স্ক্রিনে যে মদগা কি মদগা এখন আধুনিক অর্থ হচ্ছে মদগা মানে ঝুলন্ত মদগা মানে কি কিভাবে ঝুলে থাকে 40 দিন এই বাবার বীর্যটা মায়ের রেহমের ভেতরে এই যে দৌড়ের প্রতিযোগিতা করে প্রায় 40 লক্ষ একাধারে এর ভেতরে দৌড়াতে দৌড়াতে অনেকে পিস হয়ে যায় অনেকে মারা যায় অনেকে দুর্বল হয়ে যায় শেষে হয়তো 5টা 7টা থাকে এর ভেতরে বাস গজ করে আমার আল্লাহ 1টা অথবা 2টা 3টা 5টা তৈরি করে এটা ঝুলন্ত অবস্থায় কতদিন 40 দিন এরপরে হয় আলাক আলাক 40 দিন ঝুলন্ত অবস্থায় থাকার পরে হয় ওটা মদগা কি হয় এই মদগা হতে হলে বিজ্ঞান এখন বলেছে তিনটা জিনিস তার ভেতরে থাকবে এক নাম্বারে ওটা আঁশবিহীন হওয়া লাগবে আঁশ বুঝেন আপনার গোশতের ভেতরে কি থাকে বলেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোন জায়গায় এমন কোন গোস্ত নেই যে গোস্তের ভেতরে আঁশ নেই কি দেখাতে পারবেন সব জায়গায় আঁশ আছে কিন্তু একটা জায়গায় আঁশ নেই মাথার মগজের ভেতরে কোনো আঁশ নেই কত বলছেন এখানে আপনি বের করে ফাটিয়ে দেখান আমি দেখাচ্ছি ওই যে মুরব্বী মানুষ এতে এমনি 2 দিন পর মরে যাবে ফাটা তো এমনও মরবে ফাটিয়ে ফেলেন দেখছি আমি দেখে দিচ্ছি ওনারা নিয়ে গবেষণা করছে ওনারা মাথার মগজ ওইভাবে খাপটা ফেলে দেন মগজ বের করে দেখবেন ওর ভেতরে আঁশ নেই কি নেই আর পুরা শরীরের যেখানে কাটবেন কি পাবেন কথা বুঝতেছেন তাহলে 1 নম্বরে মদগা হওয়ার শর্ত আঁশ ছাড়া বা আঁশবিহীন 2 নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে রক্ত থাকবে পোড়া শরীরে যে গোস্তের টুকরা গুলো আছে অবশ্যই চর্বিও আছে গোস্ত আছে চর্বি আর রক্ত নেই তাহলে 2 নম্বরটা মিলেছে না মিলে না 3 নম্বরে মদগা হওয়ার জন্য শর্ত রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়
বা দোড়াকাটা দোড়াকাটা ভাব হয়, আপনার ওই গোস্তের টুকরাটা ওরকম দোড়াকাটা দোড়াকাটা বা রাবারের উপরে কামড় দিলে যা হয় ওরকম দেখা যাবে। এবার আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত গোস্তের টুকরা আছে নিয়ে আসেন, যে তিনটা শর্ত বললাম, এটাকে বাম স্তনের দুই আঙ্গুল মিশে যে গোস্তের টুকরা আছে এইটার সাথে মেলে না মাথার ওই মগজের সাথে মেলে? এটার সাথে মিলছে কয়টা? এভাবে শুনলে হবে? বাম স্তনের দুই আঙ্গুল মিশে যে দুই টুকরাটা আছে, আমাদের পীর সাহেবরা যেটা বলতে চাচ্ছে, আলাই নাফিল জাসাদি মদগাতুন, বাম স্তনের দুই আঙ্গুল মিশে একটা গোস্তের টুকরা আছে, যত জোরে জিকির করবা এটা পরিষ্কার হবে, তখন তুমি ভালো মানুষ হয়ে যাবা নাকি? এই জন্যই তো আপনি জোরে জোরে ধাক্কা দেন। এখন এই জায়গায় যে গোস্তের টুকরাটা আছে এখানে কেটে বের করেন, দুইটা জিনিস পাবেন, এক নম্বরে চর্বি থাকবে, রক্ত থাকবে, কথা বলছে না কেন? দুই নম্বরে দোড়াকাটা দোড়াকাটা ভাবও থাকবে, বলেন? কিন্তু তিন নম্বর যেটা, আঁশ ছাড়া এই গোস্তের ভেতরে পাবেন না আঁশ আছে। তাহলে বিজ্ঞান এখন যেটা দেখাচ্ছে সেটা এইটার সাথে মেলে না, মেলে কোনটার সাথে? এবার আসেন তো হাদিসের ব্যাখ্যায় যাই। নবীজি বলেন, ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যাবে তখন পুরা মানুষটাই ভালো হয়ে যাবে, ওইটা যখন খারাপ হয়ে যাবে পোড়া মানুষটা দেখতে শুনতে ভালো হলো পোড়া মানুষটাই খারাপ হয়ে যাবে। জেনে রাখো আলা, জেনে রাখো অহিয়াল কল, ওই জিনিসটার নাম কলব। নাম কি? এবার আসেন কলবের কাজ কি? পোড়া কোরআন শরীফের যত জায়গায় কলব সম্পর্কে আমি তথ্য পেয়েছি, কলবের কাজ আমার আল্লাহ জানিয়েছেন, লাহু মাকলুবুন লা ইয়াফতাহুনা বিহা। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 না 3 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তাদের কলব আছে, তাহলে কলবের কাজ কি? কাল সকাল 9টায় বলবেন, মনে হচ্ছে তাই বলবে, এই জবান খোলা যাচ্ছে না, কলবের কাজ কি? আরো জোরে বলেন। এখন চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? আপনার এতটুকু কমন সেন্স আসে না? আপনার বাবা যা বলে আপনি তাই করেন কোন কারণে? এরপরও যদি কারো ভুল ধারণা না ভাঙে, আমার মনে হয় ওর কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে সেটাও না। চিন্তা আপনি নিজেই বলছেন মানুষ মাথা দিয়ে করে, মগজ দিয়ে করে, ব্রেন দিয়ে করে, বুক দিয়ে না, বুক দিয়ে করে? এই মানুষের মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সাজিয়েছেন, কয়টা? 6টা। এই 6টা জিনিসের ভেতরে 18টা জিনিস ঢুকিয়েছেন, এর প্রথমে এই যে যে জায়গা এখানে আছে ফ্রন্টাল লব, এখানে 8টা জিনিস ভাগ করা আছে, এর আরেকটু উপরে আছে মোটর কর্টেক্স, এই যে নড়াচড়া করেন এই শক্তিটা এখান থেকে আসে, আপনি নিজের থেকে কোনোদিন নড়াচড়া করতে পারবেন না যদি এইটা ওয়াকিজ হয়ে যায়। এর আরেকটু উপরে আছে সেন্সরি কর্টেক্স, এই যে হাত দিলাম উনি কিন্তু অনুভূতি পেয়েছে যে আমার কেউ শুয়ে দিয়েছে, কথা বলছে না কেন? এনারা হাত দেওয়ার পরে যেন অনুভূতি পেলে এটা এই যে এই জায়গায় যেটা আছে সেন্সরি কর্টেক্স, এই জায়গা থেকে ওনাকে জানিয়ে দিচ্ছে যে তোমার কেউ শুয়ে দিয়েছে, কথা বুঝতেছে? আর আরেকটু পেছনে আছে প্যারাইটাল লব, এই যে শব্দের বানান শক্তি, আধুনিক শক্তি, এরকম তিনটা জিনিস এখানে আছে, এর একেবারে পেছনে আছে অক্সিপিটাল লব, আপনি যে দৃষ্টি শক্তি দেখেন এটা পেছন দিয়ে দেখেন, মনে করছে চোখ দিয়ে দেখি, চোখের সাথে তার সংযোগ করা আছে 170,000, এ তারগুলো আল্লাহ ঘুমের কারণে সতেজ করে দেয়, যখন মানুষ ঘুমায় এ তারগুলো সতেজ হয়ে যায়, তখন আবার কর্ম চঞ্চলতা ফিরে পায়, যদি তিন দিন মানুষ না ঘুমাতে পারে তাহলে এই তারগুলো অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে টাইট করতে আল্লাহর কিছু লাগবে না, শুধু এই তারগুলো ঢিল করে দেবে, কথা বুঝতেছেন? আর মাথার খাপড়ির নিচে আছে টেম্পোরাল লব, এখানে আরো তিনটা জিনিস আছে, আমি হিসাব করে 18টা জিনিস পেয়েছি, এই যে মাথাটা এর ভেতরে জিনিস পেলাম কয়টা? 6টা, 6টা জায়গায় ভাগ করা আছে জিনিসপত্র মিলে 18টা, কথা বুঝতেছেন?
আমার ভাইরা আমরা সবাই বলছি চিন্তা তাহলে বুক থেকে আসে না, চিন্তা আসে মাথা থেকে। আর আস্তে বলেন, কলবের কাজ চিন্তা করা আপনি নিজেই বলছেন, কলবের কাজ যদি চিন্তা করা হয় এটা তো এখানে থাকার কথা না, কারণ মানুষ বুক দিয়ে চিন্তা করে না, চিন্তা করে মাথা দিয়ে। আপনার তো পরিষ্কার হওয়া দরকার, এইটা না এটা বলেন, আপনার এইটা যদি পরিষ্কার না হয় চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কসম চেহারা যদি আল্লাহর ফেরেশতার মতো হয় তাও আপনি জাহান্নামী। এই বাংলাদেশের একজনের নাম নিলাম না, ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল বঙ্গবন্ধু একটা উদ্দেশ্য নিয়ে, সেই জায়গার দায়িত্ব পেয়ে তার চেহারা কিন্তু আমার চাইতে মনে হয় সুন্দর, দাড়িগুলো আমার চাইতে বড়, টুপি আমার চাইতে বড়, জব্বা পাঞ্জাবি গায়ে থাকে, হাতে তসবি থাকে, অথচ সরকার তার মানে 900 কোটি টাকা চুরি করার মামলা দিয়েছে, টাকা ফেরত দিয়েছে তার সব না, কিছু যা দিয়েছে দেওয়ার মতো না, না দিলে কি, শুধু কোরআন হাদিস ছাপাতে সরকার টাকা দিয়েছে সেখানে 17 কোটি টাকা খেয়ে ফেলেছে। যে লোকটা 900 কোটি টাকার মামলার আসামি তার টাকা আছে কত, তাও তো চেহারা দেখলে মনে হচ্ছে জিব্রাইল আমিনের ছোট ভাই। এই লোকটা যদি এই করে ওর বুক যত পরিষ্কার হোক, এইটা যদি পরিষ্কার না হয় 900 না 9000 কোটি টাকার মামলা হতে পারে ওর নামে যদি এইটা পরিষ্কার না হয়। আর যদি এইটা পরিষ্কার থাকতো পরে পিটিএও আপনি চুরি করাতে পারতেন না, কথা বলেন না কেন? আমি দর্শনা, দর্শনা নাম শুনেছেন? আমি ওই সময় পড়তাম ওখানে, দর্শনা কেরোস মিল, মদ তৈরি হয়, কি মদ, মদ চার প্রকার মদ ওখানে বানায়, নাকির, হাদ্দাবা, তোব্বা, খাদরা, আরবিতে বললাম, বাংলায় বললে তো বাংলায় বলবো, ফলের রস পচিয়ে যেগুলো বানানো হয় আমাদের দেশে যেগুলো বাংলায় বলে তাড়ি, আখের রস পচিয়ে যেটা বলা হয় ওর নাম খাদরা, ওটা বাইরের দেশে যখন প্যাকেট জাত হয়ে যায় ওর নাম ওই দেশে অন্য নাম দেয়, আরবিতে খাদরা বলে, আখের রস পচিয়ে ওইটা বানায়, খুব দাম বেশি। চার প্রকার মদ ওখানে বানাচ্ছে, আখ চিনি বানাচ্ছে ওখানে, এতদিন পর্যন্ত সরকার লাভের মুখ চোখে দেখা দেওয়ার কথা আরো ডোনেশন দেওয়া লাগে, বর্তকে দেয়। শিল্পমন্ত্রী ছিল এই দেশের একজন লোক, সে একজনকে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে মফিজউদ্দিন। এই লোকটা এমডি হয়ে আসার পর চিন্তা করলে যে লাভ হয় না কেন, এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আর নেই, চিনির কল সবচাইতে বড় দর্শনা কেরুজমিল, এখানে লাভ হয় না কোন কারণে, প্রত্যেকবার কোটি কোটি টাকা সরকারের এখানে ভর্তুকি দেওয়া লাগে কোন কারণে, এ দরকার হয় এটা তুলে দেবে। ও ছদ্মবেশ নিয়ে রাতে প্রবেশ করেছে, সকালবেলা দারোয়ান যেখানে থাকে ওই গেটে যে ডাক দিয়ে বলছে, শোনো আমি এখানে এমডি আজকে নতুন এসেছি, কার্ড দেখানোর পরে তোমার জামা কাপড়গুলো আমার দাও। দারোয়ানকে বলছে তুমি এই ঘরের ভেতরে চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, বাকি যা করা লাগে আমি দেখছি। ওর পোশাক আশাক পরে গেটে ওই সেই বড় একটা ছড়ি নাকি বলে লাঠি ওটা নিয়ে দাঁড়িয়ে আছে। 9টা থেকে 4টা পর্যন্ত অফিস, 10টা 15 একজন ঢুকতেছে, ওনার বিশাল দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেবের মতো, মাথায় পাগড়ি বাঁধা আছে, হাতে তসবিও আছে, গাড়ি থেকে নামবে ঢুকতে দেয় না, চিন্তা করছে দারোয়ান এ ক্ষমতা পেল কোথায়, নেমে যে বলছে কি সমস্যা কি, বলছে স্যার আমি আপনাকে ঢুকতে দেব না। কেন, এখন বাজে কয়টা, বলছে 10টা 15, আপনার অফিস কয়টায়, 9টায়, 1 ঘন্টা 15 মিনিট লেট, আপনি কেন দেরি করে আসলেন, বলছে বেটা বেশি বোঝো আমার সেনো, আমি সেকেন্ড অফিসার আর ফার্স্ট অফিসার আমার দেখার দরকার নেই আপনার, আমি আজকে ঢুকতে দেবো না যদি আমার চাকরি চলেও যায়, কারণ ও তো জানে আমার চাকরি যাবে না, ঢুকতে যখন দেয় না ওর এগিয়ে গেছে জোর করে দারোয়ানকে ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে চলে গেছে। এবার ও ভেতরে যাওয়ার পরে দারোয়ানকে বলছে তুই এবার ও তোরা দরকার নেই, তোর লাঠি তুই নে, তোর পোশাক তুই পর, ওর নিজের পোশাক পরে গেটে গেছে। নিজের অফিসে যাওয়ার পরে পিয়ন দিয়ে খবর দিয়েছে যে অমুক সেকেন্ড অফিসারকে ডাক দিন,
যাওয়ার পরে চেয়ার ঘোরানো ছিল পেছন দিক থেকে সামনে নিয়ে আসার পরে দেখছে সে দারোয়ান, কে তুমি এখানে? আমি আজকে জয়েন্ট দিয়েছি। কার দেখানোর পরে সে লুট মারছে, বাড়ি গিয়ে গেছে, ডাক দিয়ে বলছে বেটা এই যে দাড়ি তোর জন্য না, এতক্ষণ সম্মান দিচ্ছিল এবার তুই তোকারি করিস, এ দাড়ি তোর জন্য না, দাড়ি আজকে কেটে ফেলবি, কারণ তোর জন্য আমার রাসূলের দাড়ির অসম্মান করবে মানুষ। বিশ্বনবী পৃথিবীতে কোনো দিন কাজে ফাঁকি দেয়নি, তোর ডিউটি সরকার কিনে নিয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত, তুই কোন কারণে 1 ঘন্টা 15 মিনিট লেট করলি বল? তোর দাড়ি আজকে কাটায় লাগবে, তোর জন্য দাড়ি না, তুই জোব্বা গায়ে দিয়েছিস রাসূলের জন্য, এটা তোর জন্য না, কোন তসবি হাতে নিয়ে তসবি টেবো কিসের তসবি? তোর তো তসবি 8 ঘন্টা, এখানে যে দায়িত্ব আছে এইটাই তোর তসবি। বলছে স্যার আমি সিল্লায় গিয়েছিলাম 40 দিন, আজকে এসেছি আমার দেরি হয়ে গেছে। বলছে তোর কিসের সিল্লা? তোর এইটাই আসল সিল্লা। কড়াকড়ি করার কারণে 1টা বছরের পরে দেখা গেল ওই মিলে সেই লস তোলার পরে 1,45,00,000 টাকার সরকারকে লাভ দেখিয়েছে। এই মানুষটার মুখে কিন্তু দাড়ি ছিল না, শুধু ছোট ছোট গব ছিল, পাঞ্জাবি পায়জামাও না, শার্ট আর প্যান্ট পরতো, 5 ওয়াক্ত নামাজ আমি যতদিন ছিলাম জামাতে পড়তে দেখেছি, সেন্সিটিভ ছিল, দায়িত্ব পালন করতো সঠিকভাবে, কেউ যেন ফাঁকি দিতে না পারে, আর এদিককার মাল ওইদিকে, ওইদিককার মাল এদিকে নেন না যায়, এটা কন্ট্রোল করতে পেরেছিল। ওর ভালো ছিল কি বুক না মাথা? এইটা আজ এই দেশে যারা দায়িত্বে আছেন আল্লাহর কসম আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে, 1734 জন মানুষ মেন দায়িত্ব পালন করছে, তার ভেতরে এখানে একজনও নেই। না না আমি বলছি আপনি হিসাব মিলান, বাংলাদেশে 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিএনও, 650 জন ওসি, এই 1734 জন হিসাব হবে, আপনি মিলিয়ে দেখেন। আমার ছোট্ট মেধায় ধরা পড়েছে, আমি সারা বাংলাদেশের কোনো জায়গা আমার বাকি নেই, যতটুকু বুঝি এই 1734 জন মানুষ যদি ওই মফিজুদ্দিনের মতো তৈরি হয় বাংলাদেশ ছোট জান্নাত হয়ে যাবে। আজকে সূরা কাউসার পড়েছি আর সূরা ইনশিরা পড়েছি, যেটা বলবেন আমি সেই সূরার দিকে যাব, কিন্তু দুইটার যে কোনো একটা শুনিয়ে বাড়ি যাওয়া লাগবে। শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন, ঠিক আছে? দেখি আপনাদের ধৈর্য না, এ কষ্ট বেশি হলে আমি ছেড়ে দেবো, আপনি তো আরামে বসে আছেন আর আমি তো চেয়ারে আছি, আর ওই যে যারা দাঁড়িয়ে আছে আপনার দরকার এবার উঠে যান, ওদের বসতে দিন, দেখছে কেমন পারেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখে ধৈর্য ধারণ করে শোনেন। কোরআনে কারিম উপস্থাপন করার ধরন আমার আল্লাহ যেটা শিখিয়েছেন ওইটা আমি বলছিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা, হে নবী আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, হারাজন মানে সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, 99টা অর্থ হয় হারাজনের। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে হারাজনের ব্যাখ্যা আমরা 99টা অর্থ পেয়েছি আর ব্যাখ্যা পেয়েছি 2টা, কয়টা? এখান থেকে অন্তত একটা বিষয় ক্লিয়ার, যে মানুষের চিন্তা ভাবনা বুক থেকে আসে না, আসে কোন জায়গা থেকে? আরো জোরে। এখন এতদিন যারা বীর সাহেবরা মুরিদদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে বুক পরিষ্কার করাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে জিকিরের নাম দিয়ে, ওরা কি আমার উপরে সন্তুষ্ট হবে? ওরা বলবে যে আমার ব্যবসা গেল গেল, কথা বলছে না কেন? আহ্বান জানাচ্ছে আপনার পীর সাহেবকে, বলেন তো দেখি যে পরিষ্কার করা লাগবে যেটা দিয়ে চিন্তা করি ওইটা নাই বুক, ও বলবে যে যেটা দিয়ে চিন্তা করো ওইটা পরিষ্কার করো, তো ওইটা কোথায় থাকে? এরপর যদি কারো বিশ্বাস না হয় কম্পিউটার নিয়ে আসেন, এখানে আমি আপনাকে হাতে কলমে দেখাবো, এরপরে যদি আমি প্রমাণ করতে না পারি আমি নিজে এখানে তওবা করব, আর আপনি যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারেন আপনাকে তওবা করে ওই মুরিদদের ধোকা দিয়ে বোকা বানানো বন্ধ করা লাগবে। ব্যবসা করে খাচ্ছেন,
আপনার মিনা পুঁজির ব্যবসা, 12,000 মরিদ যদি কারো থাকে 1 টাকা করে দিলে 12,000 টাকা, ওর মাসে আর কিছু করা লাগবে? এই ধান্দায় তো অনেকেই লেগেছে, কথা বলেন না কেন? হাজার হাজার মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে ভয় দেখিয়ে দলের মরিদ ভিড়াচ্ছে, যে আমার ইয়দলিল ফালাং তাজিদালাহু ওয়ালিজ্জা মুর্শিদা, যার মোর্শেদ নেই তার মোর্শেদ শয়তান, যার মোর্শেদ নেই তার হেদায়েত নেই। এটা মিথ্যা কথা, হেদায়েত দেওয়ার এক ছত্র মালিক আমার আল্লাহ, কে আল্লাহ, এটা কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়েছে শুধু আপনাকে পথ দেখিয়ে দেবেন এতটুকু। ইনিও মোর্শেদ আমিও মোর্শেদ, কিন্তু আমি হেদায়েত দেওয়ার মালিক আমরা না, আমরা পথ দেখিয়ে দিতে পারি, যেটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ, কিন্তু হেদায়েত দিতে পারে একচ্ছত্র ভাবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এইটা ঘুরিয়ে নিজের দিকে নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল বলেন? অবশ্য আল্লাহ। ওইভাবে শুনছি, এরপরও আপনি না বোঝার ভান করে থাকবেন না, এগুলো সব নিজের দল ভারী করার জন্য ফতোয়া বানিয়েছে। আমার ইয়দলিল ফালাং তাজিদালাহু ওয়ালিয়্যা মুর্শিদা, যার মোর্শেদ আছে তার হেদায়েত আছে, যার মোর্শেদ নেই তার হেদায়েত নেই, এটা বানানো কথা, কারণ কোন মোর্শেদের হাতে হেদায়েত নেই, তাহলে নবী নিজে তার চাচাকে দিতে পারবেন? কথা বলেন না কেন? হেদায়েত একচ্ছত্র ভাবে কার হাতে? আরো জোরে জোরে বলুন আল্লাহর হাতে। যে হেদায়েত আপনি জানলেন কোথা থেকে? কোরআনে কারিমে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। এই যে ওয়াহুয়া আ'লামু, ইসমে তাফজিল, সূরা কসাসের 56 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, 6 নম্বর রুকুতে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত দেবেন না, পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে এটা দান করি, আর হেদায়েত কে পাবে ওইটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? সুতরাং কোন পীর যদি নিজের দলে লোক ভিড়ানোর জন্য এই ফতোয়া বানায়, আমার মনে হয় কোরআনের আয়াত জেনে শুনে কেউ যদি ভুল বলে ওর ঈমান থাকার কথা না, ওকে তওবা করা লাগবে। আমি তো আর পীর না যে আমি বানিয়ে বানিয়ে বলি আমার দলে মরিদ ভিড়াবো, আমার দরকার আছে? তাহলে কোরআন উপস্থাপন করার ধরন আমরা কয়টা পেয়েছি? দুইটা। এক নাম্বারে আপনি আছেন তো ময়দানে, এই যে উঠাউঠি করছে, এদের কি কলব মাথা থেকে বুকে চলে গেল নাকি? আপনি মনে হয় রাগ করছেন না? তাহলে আয়াত বাদ দিয়ে একটা জিকিরের আয়াত ধরি, জিকিরের আয়াত আপনি সহ্য করতে পারবেন না, কারণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই দিকে নিয়ে যাবো। কিছু মানুষ নাই বাড়ি চলে যান, যারা কষ্ট পাচ্ছে বাড়ি চলে যান, কালকে টিভিতে দেখে নেবেন, যান কিছু মানুষ চলে যান, একটু পাতলা হোক। এইভাবে আমারও কথার মধ্যে মন বলছেন, আমি আসলে এই কষ্ট দিয়ে হয় না, আমি চেয়ারে বসে আছি, এরা তো একটা জায়গা পেয়েছে, একটু নড়াচড়াও করতে পারছে, আর কিছু মানুষের থেকে এইভাবে বসে আছে, তো ওইভাবে কতক্ষণ থাকা যায়? হ্যাঁ যান, কিছু মানুষ বাড়ি চলে যায়, যান যান যান, আর আগামীতে মাহফিলে আসবেন না, আমিও দাওয়াত নেব না, বলে দিয়েছি। হারাজুলের ব্যাখ্যা বলছে, খেয়াল করে শুনবেন, হে নবী, আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন, হয়তো অনেকেই না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এই ধরনের মানুষ বাংলাদেশে নেই, আছে মানে এই যে ইনি, না বোঝার কারণে মন খারাপ করবে। দুই নম্বরে, আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন, হয়তো সমাজে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে যেগুলো আপনার বক্তব্যের সাথে মিলবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে, রাগ করবে, বিরোধিতা করবে, শত্রুতা করবে। এই দ্বিতীয় নম্বরে মানুষ দেশে নেই, কত জায়গায় আমার যেতে দেয় না শুধু এই কারণে, কারণ জানে এ আসলে আমার ব্যবসা মাঠে মারা যাবে। মাহফিল ছিল আমার ভোলা, বরিশাল পর্যন্ত চলে গেছি কুষ্টিয়া থেকে, ওখানে শুনলাম ইমান আমল সংরক্ষণ কমিটি মিছিল করছে যে ওনারে আসতে দেওয়া যাবে না, উনি আসলে আমার দরবার থাকবে না, নাম দিয়েছে কি? ইমান আমল সংরক্ষণ কমিটি। তো ইমান আমল ধ্বংস করার কমিটি, এক মাস না ছয় মেলার নামে বাধা নেই,
আর আমির হামজা সঠিক কথাগুলো তুলে ধরতে যাবে, ওরা বাধা দিয়ে মিছিল করছে মানুষ। এই হারাজনের দ্বিতীয় নম্বরে ওরা পড়বে, হে নবী আপনি যখন সঠিক ব্যাখ্যা করবেন, সমাজে প্রচলিত আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চলে আসছে যেগুলো ওরা মেনে চলে কিন্তু আপনার বক্তব্যের সাথে মিলবে না, তখন ওরা আপনার উপরে বিরোধিতা শত্রুতা করবে। হাজার বছর আগে যা করেছিল এখনো তাই করছে না করছে না? তাই বলে কারো শোষের দিকে তাকানো যাবে, কারো মনের দিকে না তাকানো লাগবে, কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলে আমরা এই আয়াতটা সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আপনি আলোচনার বিষয় দিয়েছেন মোনাফিকের পরিণতি, মোনাফিক কাকে বলে এটা আগে জানা লাগবে। মোনাফিকের আমি পাঁচটা প্রধান অর্থ পেয়েছি। এই কথা বলছে কে গো? মোনাফিকের এক নম্বরে মুখের কথার সাথে মনের কথার মিল নেই। মোনাফিক মুখ দিয়ে যেটা বলে মনে ওইটা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন তো বাংলাদেশে মিলাই। আমি কাবা শরীফে গিয়েছিলাম 2016 সালে, দেখি এক লোক কাবার গিলাপ ধরে কাজ ডাক দিয়ে বললাম ইয়াহা জিয়াল হজ্জা তাই না বিলা দোকা, আমার ভাষা শোনার পরে বলছে হুজুর আমি আরবি বুঝি না। আমি জানলাম এই যে হুজুর আমি আরবি বুঝি না, তার মানে আমার দেশের মাল। বললাম দাদা বাড়ি কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। কাঁদেন কেন? আমি মরব। মরবেন মানে? হ্যাঁ আমি মরব, আমি দেশে যাব না, আমার দেশে নবীর রওজা নেই, আল্লাহর ঘর নেই, অথচ এখানে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমি এখানে মরব, এখানেই থেকে যাব কিয়ামত পর্যন্ত। দাদা মরব। আর চক্কর বাকি আছে কয়টা? আছে একটা, ছয় চক্কর মেরেছে আর একটা বাকি আছে। বললাম ঠিক আছে চলে, হাত ধরে আর এক চক্কর মারলো নিয়ে হোস্টেলে গেলাম, যেখানে থাকি নাস্তা দিলাম, কিছুক্ষণ খাওয়ার পরে দেখি বাইরে ঝড় উঠিস, ডাক দিয়ে বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি যে দোয়া করলেন কাবার গিলাপ ধরে যে আপনি মরবেন, দেখেন কি ঝড় হচ্ছে, আপনি বাইরে যাবেন আর মরে যাবেন, আপনার দোয়া কবুল, এবার আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা এ দোয়া তো আমি এ বছরের জন্য করিনি, কি চিটা বলছে আগামীতে যদি আসি তখন। এই জানুয়ারি মাসে 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানিগঞ্জ, গত মাসে গত বছর, যে দেখে ওই মুরব্বি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? বলছে না আগামীতে যদি যাও, তার মানে ও যাবেও না। ও মার ওর মুখের কথা আর মনের কথা এক, এক জোরে বলে না কেন? এটার নাম মোনাফিক, অতদে হজও করে। এই বাংলাদেশে যারা মুখ দিয়ে দেশের দেশত্ববোধক কথাগুলো বলে কিন্তু মনে ওইটা নেই, ওটা কি? বক্তব্য দিচ্ছে মঞ্চে উঠে দেশের প্রেম, আমি দেশের জন্য জীবন দেব, দেশের জন্য সব করব, অথচ যে বক্তব্য দিচ্ছে ও মাথায় যে টুপি দিয়েছে টুপি বিদেশ, কথা বলছেন এখানে, শরীরের ভেতরে যে জামা গায়ে দিয়েছে ও জামাও বিদেশি জামা, পায়ে যে স্যান্ডেল শুজ ও সব বিদেশ, এমনকি বিরাস করে এসেছে যে টুথপেস্ট দিয়ে সব বিদেশ, বিয়ে করেছে বিদেশ, ছেলে মেয়ে বিদেশ, ও নিজেও বিদেশি দাবি করছে দেশি, এই দেশ প্রেম। এই মুখ দিয়ে যারা যা বলে ওর মুখে ওইটা নেই, মনে ওইটা নেই, মুখের কথা মনের কথা যাদের মেলে না ওটা এক নাম্বারে মোনাফিক। এখানে আছেন কারা হাত তোলেন তো? একজন শুধু, তাও তো একজন আছে আলহামদুলিল্লাহ, না না বুঝে না, ও বুঝে তিনি সাথ, ওর মুখের কথার সাথে মনের কথার মিল নেই। এই ওর ভিডিও দেখান আলহামদুলিল্লাহ ভাই। আমরা মোনাফিকের পরিণতিটা কেন তৈরি হয় এটা আগে শুনি, আপনি কে আছেন? আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটা আমি তার পুরা জীবন পড়ে দেখেছি, কোন জায়গায় সমস্যা আমি পাইনি, তবে একটা জায়গায় ওর সমস্যা ছিল, ও রসুলের মতো নামাজ পড়তো, রোজা রাখতো, ইফতারি করতো, কাবা ঘর তাওয়াফ করতো, দাড়ি রাখতো, টুপি দিয়েছে, সব ছিল রসুলের মতো, একটা জায়গায় বিশ্ব নবীকেও মানতো না, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল।
এই বাংলাদেশে অনেক মানুষ আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে উবায়ের সাথে মিলে যাবে। এর পরিণতি কি হয়েছিল, যখন মারা যায় ওর ছেলে মসজিদে নববীতে এসেছে, আল্লাহর নবী 22 জন সাহাবি নিয়ে বসে আছে, কয়জন আলোচনা করছিলেন, হঠাৎ করে এই ছেলেটা এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমার সালাম গ্রহণ করেন, আমার বাবা মারা গেছে। কে মারা গেছে বলেন না কেন? আমার বাবা মারা গেছে, আপনি দয়া করে একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন আর আপনার গায়ের জামাটা খুলে আমার বাবার কাফন বানিয়ে দেন। বিশ্বনবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, নিজের জামা খুলবেন, হযরত ওমর জামা টেনে ধরলেন, হে নবী আপনি জামা খুলে দেবেন না, উহুদের ময়দানে এই লোকটা আপনার পেছন দিক থেকে 3000 লোক নিয়ে ভেগে গিয়েছিল, আপনি ওই দিন শিশুর মতো কেঁদেছিলেন, আপনি নেবেন না। নবীকে বললেন, ওমর জামা ছেড়ে দাও, আমার আল্লাহকে এখনো পর্যন্ত নিষেধ করেনি, সুতরাং তুমি জামা ছেড়ে দাও। আমি জামা দিতে চাই কেন তুমি তো জানো না, বদরের ময়দানে যেদিন আমার চাচা আব্বাস বন্দী ছিল, বন্দিশালায় আমি দেখতে গিয়েছিলাম, চাচা আমারে বলছিল ভাতিজা আমার বাদনটা একটু ঢিলা করে দাও, তুমি আমার ডান হাতে ছিলে, এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার বাম হাতে ছিল, আমার চাচার কষ্ট দেখে এই লোকটা নিজে সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে আমার চাচার গায়ে জড়িয়ে দিয়েছিল, আমার আজকে যদি ওই জামাটা আমি খুলে না দেই কিয়ামতের দিন ও আমার জামা ফেরত চাবে, এই জন্য দুনিয়ায় জামা দিয়ে দিলাম, কিয়ামতে ও যেন কিছু চাইতে না পারে। জামাটা খুলে দিয়ে দিলেন, বললেন জানাজা রেডি করো আমি আসতেছি। 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, হযরত ওমর এখনো বসে আছে, উনি দাঁড়ান না। বিশ্বনবী 21 জন সাহাবীকে নিয়ে গেলেন, জানাজা তৈরি হয়ে গেছে, নবীজি জানাজার নামাজ আরম্ভ করবেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে সামনে দাঁড়িয়ে বলে, হে নবী আপনি কার জানাজা পড়ান? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। এ পর্যন্ত তাফসিরে মাছ হারিতে পাবেন, আল্লাহ সানাউল্লাহ পানিপতি লিখেছেন, অথবা তাফসিরে ফি জিলালিল কোরআনেও পাবেন, সাইয়েদ কুতুব লিখেছেন জেলখানায় বসে বসে, আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে সাবেঈনা মাররাতান পর্যন্ত বলে পাঠিয়েছে, যাও এটা নাজিল করো। হযরত জিব্রাইল এসে বলে, হে নবী আপনি এই লোকটার জন্য ক্ষমা চান, জানাজার নামাজ পড়ান একবার দুইবার, আর নাই পড়ান সমান কাজ হবে না, এমনকি 70 বার যদি ক্ষমা চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন সাবেঈনা মাররাতান পর্যন্ত বলার পরে জিব্রাইল যখন থেমে গেল, চিন্তা করলাম 70 বার যদি দোয়া করলে কাজ না হয় আমি 71 বার করব। উনি 71 বার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ জিব্রাইল আয়াতের পরবর্তী অংশটুকু নাজিল করে দিলেন, সাবেঈনা মাররাতান ফালাইয়া গফির আল্লাহু লাহুম, হে নবী এর জন্য আপনি 70 71 বার না, এগফিরের আগে লান এসেছে, এর আগে ফা এসেছে, যারা গ্রামার বদে জিজ্ঞাসা করেন মজারের আগে লান আসলে অর্থ হয় কখন নয় হবে না, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন সাবেঈনা মাররাতান ফালাইয়া গফিরাল্লাহ, হে নবী শুধু এই লোকটার জন্য না, শেষে আছে হুম কি আছে ফালাইয়া গফিরাল্লাহু লাহুম। এই আয়াতটা যদি শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নাজিল হতো আমরা চিন্তা করতাম না, যেহেতু হুম দিয়ে আমার আল্লাহ আমাদের ঝামেলায় ফেলে দিয়েছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানতেন না, কথা বলেন এখানে কেন এখানে নাম না দিয়ে হুম দিলেন? আল্লাহ তাআলা ভালো করে জানে শুধু এই লোকটা না, এর মতো হাজারো মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যাবে, যাদের উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট, যারা দুনিয়ার সব কিছু রসুলের মতো করবে কিন্তু রাজনীতি রসুলের মতো করবে না, তাদের রাজনীতি হবে আবু জেহেলের মতো। আর আসতে বলেন, এই জন্যই হুম দিয়েছেন, আর আমরা ঝামেলা আছে এই কারণে, আপনি নেই আপনার তো অসুবিধা নেই আছে, এ হোমের ভেতরে যদি ডক্টর ফয়জল থাকে আমিও আছি আপনিও আছেন, এ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আছে হোমের ভেতরে আছে, এত বড় পাওয়ার হোমের, হোম জমির হোম কি, এর ভেতরে সব আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন।
নবীজির মন খারাপ হয়ে গেল, বিশ্ব নবীকে আমার আল্লাহ আবার নাই আজ আয়াত 84 নাম্বার আয়াতটা নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আগেরটা ছিল 80 নাম্বার আয়াত আর এটা 84 নাম্বার আয়াত, সূরা তাওবা 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, এটা 7 নাম্বার লাইনে আছে আর এটা প্রথম নাম্বার লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই লোকটার জানাজা দূরের কথা, দোয়া করা দূরের কথা, এর কবরের পাশে আপনি দাঁড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, ওর জীবনের পুরো জীবন পড়ে আমি কোন জায়গায় ভুল পাইনি। নবীজি একদিন মসজিদে নববীতে শুধু বলেছিলেন যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান, সঙ্গে সঙ্গে আলোচনা বাদ দিয়ে দৌড় দিয়েছে বাড়িতে যাওয়ার পরে নিজের সন্তানকে ডাক দিয়ে বলছে তোর নাম আজকে পাল্টিয়ে দিলাম আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল তার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর খনাখনি। তাহলে নবীর কথা ও মানতো কম না বেশি? বলেন, এত অনুসরণ করেছে নবীকে, ওর দাড়ি ছিল নবীর মতো, জব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, ওর সব আমি পেয়েছি, এমনকি নবীজির সাথে ইফতারি করত, রোজা রেখেছে, কাবা তাওয়াফ করেছে, শুধুমাত্র রাজনৈতিক জীবনে তলে তলে নবীকে মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। আর আসতে বলেন, এই বাংলাদেশে আজ যদি কারো চরিত্র এরকম মিলে যায়, আপনি বলেন তো আল্লাহ তাকে যদি মাফ করে তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করা লাগবে না? লাগবে। ফান জাইনা হুয়া আহলাহু ইল্লা মারআতাহু কানাত মিনাল গাবিরিন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় লূত নবীর স্ত্রী সম্পর্কে আয়াতটা আমার আল্লাহ নাযিল করেছেন, সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আসরের নামাজের সময় পাঠিয়ে দিলাম, ফেরেশতা দুইজন এসে বলে আল্লাহর নবী লূত, আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে আপনি চলে যান, আমরা আল্লাহর গজব মাগরিবের পরে এখানে নাজিল করব, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রী লূত নবীর স্ত্রী, তার চরিত্র খারাপ ছিল না? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, সে চরিত্র হীনাও ছিল না, সে কোনোদিন জেনাও করেনি, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করাননি। এরপরও জিব্রাইল ভাই ফেরেশতারা এসে যখন গজব নাজিল করলেন, তখন লূত নবীর স্ত্রীকে সহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। কেন? মুফাসসিরে কিরাম কেন জবাব দিতে গিয়ে লিখেছেন, এই মহিলার সব ভালো ছিল, তার চরিত্র খারাপ ছিল না, সে চরিত্র হীনাম ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদের সাপোর্ট করত। বাংলার মানুষেরা, নিজের চরিত্র ভালো চরিত্র খারাপ না, নবীর স্ত্রী সব ভালো, কিন্তু তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি এত পাওয়ারফুল নবীর স্ত্রী জাহান্নামে যায়, তা আপনি যাবেন কোথায়? আপনি তো মনে করছেন আমার চরিত্র ভালো আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার ব্যবসা হালাল, আমিও জানি, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এই জন্য মোনাফিকি আচরণ যারা করছেন এই দেশে, আমি আশা করি আপনি ছেড়ে দেবেন যদি আপনার বিবেক থাকে। কি কথা বলছেন কেন? কারণ কেয়ামতের যে বিচার ব্যবস্থার কথা শুনছিলেন, কেয়ামতে আল্লাহ ফয়সালা দেবে, ইয়া লাইতানি, কাউসিয়া শব্দটা আমি শুনেছিলাম মাইকে, সারা হাত থেকে উনি বলছিলেন, কেয়ামতের দিন আল্লাহ যখন ফয়সালা দিয়ে দেবে, ওই লোকটা যখন হতাশ হয়ে বলবে আমার সে সম্পদ গুলো কই, হালা খান নি সুলিয়া খুজুহু ফাগল্লুহু সুম্মা জাহান্নামে সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, ধর 70 গজ শিকল দিয়ে ওরা বেঁধে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে ফেলে দিবে। কিয়ামতের বিচার ব্যবস্থায় আমরা তিন প্রকার বর্ণনা পেয়েছি, কয় প্রকার? আরো জোরে বলেন, তিন প্রকার। কেয়ামতের দিন প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে একা একা,
কয়জন করি? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে একা একা ডাকবে বিচার করার জন্য। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে শেষ নম্বর রুকু। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি একা একা ডাক দেব। কয়জন করে? একা। কথা মনে থাকবে? কেউ যদি মনে করেন না আমার বাবা থাকবে আমার সাথে, না, আপনাকে একা একা ডাকবে। সর্বপ্রথম আল্লাহকে একা আপনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, বান্দা বল দেখি একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি? তোকে একটা জীবন দিয়েছিলাম 50-70 বছরের একটা হায়াত কি করে কাটালি বল দেখি? ওর গাজীপুর বাসী, আপনি বলেন তো, আপনি যদি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আপনি কি বলতে পারবেন? এখনই বলছে না, ও তো ধরা খাবে। এখনই যদি বলেন না তো ধরা খাবে না। কাবা শরীফ তাওয়াফ করার সময় আমি দেখেছি ষষ্ঠ চক্কর যখন মানুষ দেয় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহকে বলছে কাবা শরীফ তাওয়াফ করার সময় রাব্বুল আলামিন, আমি তোমার বান্দা আর তুমি আমার কি মালিক, তুমি আমার মালিক আমি তোমার বান্দা গোলাম, আমি তোমার মতো মালিকের কাছে যা পাই তুমি সব আমাকে পাওনা দিয়ে দিয়েছো। আমি নেই থেকে শুরু করে আজ উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি তো কিছুই ছিলাম না উল্লেখ করার মতো, ওখান থেকে শুরু করে আজ তুমি আমাকে উপজেলা চেয়ারম্যান বানালে, 2.5 থেকে 3 লাখ মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। কথা বলেন না কেন? আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম বলেন? তোমার সাথে আমার সাথে যে দেনা পাওনা আছে, তুমি তো সব বান্দা হিসাবে আমাকে পাওনা দিয়ে দিলে, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি আমার কাছে অনেক পাওনা পাও, তোমার আমার কাছে অনেক দেনা পাওনা বাকি আছে, আমি বান্দা গোলাম হিসাবে তোমারে কিছুই দিতে পারি না। গাজীপুর বাসী, আপনি মনে করেন এই মুহূর্তে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, এখনই যদি আল্লাহ বলে ও আমির হামজা বল দেখি তোর একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি, আমি কি বলতে পারবো যে আল্লাহ আমার যৌবন আমি এইভাবে কাটিয়েছি? এ কি বলার মতো কায়দা? কারণ আমার যৌবন আমি নষ্ট করে ফেলেছি, আমার যৌবন আমি বিক্রি করে ফেলেছি, আমাকে জবাব দেওয়ার মতো কায়দা নেই। আমি একা একা যখন থাকি মাঝে মাঝে আমার মনে হয় মাহবুব আমাকে যদি জিজ্ঞাসা করে, আমির হামজা 2019 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু 2 থেকে 18 এই 17 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা, আমার তো মনে হয় 17 দিনের সঠিক হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না। আপনি পারবেন? না না, আপনি পারবেন, আপনার বড় বড় গাড়ি আছে। কঠিন বিষয় এটা, হিসাব আমরা অনেকে বুঝি না। 3 নম্বরে বলবে, তুই সম্পদ গুলো উপার্জন করলি কোন কোন রাস্তা দিয়ে বল দেখি? আপনি বলতে পারবেন না, কারণ আপনার অধিকাংশ সম্পদ সব অবৈধ পথে। কথা বলছে না কেন? 4 নম্বরে যদি বলে কোথায় কোথায় খরচ করলি বল দেখি, আপনি তো সে জবাব দেওয়ার রাস্তা রাখেননি, কারণ আপনার সম্পদ একটা ভালো কাজে ব্যয় হয় না, যত অবৈধ কাজে ব্যয় হয় আপনি তো বলতেও পারবেন না। 5 নম্বরে যদি বলে, বান্দা তুই যতটুকু এলেম অর্জন করেছিলি তার উপরে কতটুকু মানলি ওইটা বল, আপনি বলতে পারবেন না। 5টা প্রশ্নের একটাও জোগাড় নেই আর আপনি এখনো হাসেন, আপনি মানুষ, এই প্রশ্নগুলোর জোগাড় উত্তর করেন, কারণ কখন মরে যাবেন আপনার গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নেই আছে, অথচ 1টা প্রশ্নের জবাবও আপনার জোগাড় করা নেই। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে প্রথমে কয়জন করে? আরো জোরে, দ্বিতীয় নাম্বার বিচার বিচারের স্টেপে আল্লাহ বারে একা না, এবার ডাকবে আপনার নেতার সাথে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। সূরা বানি ইসরাঈলের 71 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন আমি এবার মানুষকে ডাক দেব তার নেতার সাথে, আগে নেতাকে এরপরে কর্মীকে, আগে এরপরে। এবার আপনার বিবেক কি বলে আপনি যে নেতার আদর্শ মানেন,
জেনাতার পেছনে স্লোগান দেন, আপনি কি বলেন বলেন তো। এখন বলেছেন যে ওই নেতা যদি আপনার সামনে থাকে আল্লাহ আপনাকে মাফ করবে, এখনই যদি বলেন না আপনি ধরা খাবেন আমি জানি। ও এখনই যদি বলেন না তো বাঁচবে কি করে বলেন? এরপরে যদি কারো বিবেকের উপর যে তালা লাগানো আছে ওই তালা যদি না খোলে বুঝতে হবে ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক আমার মনে হয় নবী এসে ওয়াজ করলে আপনার কাজ হবে না, কারণ এর চাইতে আর কি বলা যায় বলেন তো। কিয়ামতের দিন আপনাকে বিচারের দ্বিতীয় স্টেপে একা ডাকবে না, ডাকবে আপনার নেতার সাথে। এমন নেতার পেছনে আপনি ছিলেন যার চরিত্র ভালো না, যার দুনিয়ার একটা কাজ ভালো করে না, যার চেহারা দেখলে আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার দিকে আল্লাহ তাকাবে না, বুঝাই তুই কার পেছনে ছিলে। আশা করছি আপনার আদর্শ ঠিক করবেন, আপনার আদর্শ হবে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? কিয়ামতের দিন বিচারের স্টেপ তিন নম্বরে আল্লাহ এবার আর একা একা নেতা সহ না, এবার ডাকবে সবাইকে। কয়জন? আরো জোর জোর হলো না? আল্লাহ বলেন কিয়ামতের দিন এবার সবাইকে আমি ডাকবো, সবাইকে একত্রিত গর্ব উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? আরো জোরে কেমতের ওই কঠিন ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা আমি তৈরি করব, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। গাজীপুরবাসী একটা যুবক মানুষ কখন বৃদ্ধ হয় বলেন? এই যে চুল পেকে দাড়ি পেকে সাদা হয়েছে বয়সের ভাড়ে, একটা যুবক মানুষ দৃশ্য দেখে বৃদ্ধ হবে, কেমন দৃশ্য আল্লাহ বানাবে? মেয়েদের লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, এত বড় ভয়ঙ্কর দৃশ্য তৈরি হবে। আমি জাব্বার আর কাহার নাম নিয়ে চেয়ারে বসবো, একটা মাত্র আওয়াজ হবে পানি পানি। এটা বিজ্ঞান, বিজ্ঞানী এডওয়েন হ্যাবেল কিছুদিন আগে একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, অ্যাপোস্টোস্কোপি। এত হাই পাওয়ারের ক্যামেরাটা 10,00,000,000 আলোক বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ক্যামেরায় ধরা পড়েছে পিস্টোলেস্টার নামে একটা সূর্য। এই সূর্যটা আমাদের এই যে সূর্য দেখতে পান এর জাতি 100 গুণ শক্তিশালী। কিয়ামতের দিন এই সূর্যটা আধা হাত উপরে 12টা মুখ দিয়ে চাপ চাপ দেবে আপনাকে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। শুধুমাত্র একটা আওয়াজ হবে পানি পানি। বিশ্বনবী নিজে আরশের নিচে 50 বছর পর্যন্ত সেজদায় থাকবে, মাথা তোলার সাহস পাবে না, কারণ আল্লাহ এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, কেউ মাথা তুলবে না। প্রত্যেকটা নবী নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আর আমাদের নবীর মতো পাওয়ারফুল নবীও কথা বলতে সাহস পাচ্ছে না, সেজদায় পড়ে আছে 50 বছর একাধারে। অথচ বাংলাদেশে কত পীরের নামে ভান্ডানি চলছে, এরা মানুষকে বোঝাচ্ছে আমাদের চিন্তা নেই। কিয়ামতের দিন আমার বাবা যান আমার দাদা যান জাহাজ নিয়ে বের হবে, আমরা উঠব জান্নাতে চলে যাব। আরে পাগল, কিয়ামতের ময়দান কি পানি থাকবে জান্নাতে যাবি? কিসের জাহাজ চলবে? তামার ময়দানে জাহাজ চলবে? এই ভান্ডামি গুলো যখন তুলে ধরা হয় তখন ওদের ব্যবসায় ভাটা পড়ে, কারণ ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছে। তখন বলে হুজুর বেশি বলছে, আপনার কমন সেন্স থাকলে আপনি বিশ্বাস করেন কোন কায়দায় বলেন? কিয়ামতের দিন তামার ময়দান আপনার জাহাজ চলবে কি দিয়ে বলেন? আপনার ওই কথা বিশ্বাস করে পীর সাহেব বলে আর আপনি সুবহানাল্লাহ বলেন? আপনি মানুষ, আপনি কলেরা। এরপরও যদি কারো বিবেক না খোলে আমার আর কিছু বলার নেই। বিচার ব্যবস্থা কয়টা বললাম কিয়ামতে? এই মুরব্বী মনে হয় দুনিয়ায় আর নেই, কারো উপরে ভরসা না। আপনি যে কারো উপরে ভরসা করবেন না তার প্রমাণ কি?
এই চামড়া কি এই শরীরের ভেতরে 9768 প্রকার চামড়া আছে বিজ্ঞান এখন জানিয়েছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না এমনকি আমার চামড়া ফয়জুল ভাইয়ের চামড়ার সাথে যদি মিলিয়ে দেন কিয়ামতের আগে মেলবে না যদিও দেখতে একরকম মনে হচ্ছে আমার চামড়া যদি ছেড়ে যায় ফেটে যায় কেটে যায় পুড়ে যায় আমার শরীরের কোন জায়গার চামড়া এনে লাগাবেন মিলে যাবে ওনার চামড়া এনে লাগাবেন কিয়ামতের আগে চামড়া মিলবে না কেন কারণ এটা সিকিউরিটি লক আমার এই মোবাইলটায় লক দেওয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত টিপ দিলে ওটা খুলে যাবে তাছাড়া অন্য উল্টা পাল্টা টিপলে লক খুলবে না আমার শরীরের ভেতরে পাঁচটা লক আছে কয়টা এর ভেতরে এটা একটা আপনি কি শুনবেন পাঁচটা লক হ্যাঁ এই চামড়া একটা এটা দিয়ে আল্লাহ কি মিন করেছেন ওয়ালা তাজির ওয়াজিরাত উবাইসরা উখরা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কেউ কারো বোঝা নেবে না তার বাস্তব প্রমাণ তো চামড়া এর চামড়া তোর সাথে লাগা দিলে মেলে না কিয়ামতে ও তোর বোঝা নেবে এটা বোঝায় আর তুই বুঝে বসে থাকিস ও ওর ভণ্ড আর তুই পাগল কিয়ামতের দিন কেউ কারো বোঝা নেবে না এই সিকিউরিটি লক কয়টা বললাম আরো জোরে এক নম্বরে জোরে বলো দুই নম্বরে এই টিপ সই এই যে আঙ্গুলের এখানে 157টা রেখা আছে কয়টা 157টা রেখা আছে কারো সাথে কারো রেখা মেলে না তিন নম্বরে এই জহব্বার 357টা রেখা আছে জহব্বা স্তর আছে 357 প্রকার খাবার যদি দেন একবারে আপনি 357 প্রকার খাবারের টেস্ট বলে দিতে পারবেন এই নিরিবিলি হোটেলে মাত্র 60 প্রকার খাবার তৈরি হয় কত আরে জহব্বার ভেতর আল্লাহ ইস্তার দিয়েছেন 357 প্রকার পৃথিবীর কোন হোটেলে বানাতে পারবে নিরিবিলির মালিক তো আমি আসেনি কই চার নম্বরে এই কণ্ঠের স্বর কণ্ঠের এই যে আমার কথা বলতে আমার চার আঙ্গুল কণ্ঠ এখান থেকে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হচ্ছে কিন্তু আল্লাহর ইশারা কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না এটা মিলেছে তো কি ঝামেলায় যে পড়তেন আপনি ভালো থাকবেন রাত দুইটার সময় যে আপনার বাড়িতে যদি ডাক দিয়ে মগো দরজা খোলো ও যদি মনে করতো খোকার বাপ দরজা খুলে দিলে সব জিতে কথা বলছে না কেন সিকিউরিটি লক কয়টা বললাম মনে আছে নাকি দেখি দিও কয়টা বললাম কয়টা চারটা বলেছি কয়টা এক নম্বরে চামড়া দুই নম্বরে এই 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 সাপ আঙ্গুলের তিন নম্বরে জহব্বার স্তর চার নম্বরে পাঁচ নম্বরে চোখ এর ভেতরে ছয়টা জিনিস আছে মনি কর্নিয়া এরপরে লেস লেন্স ইকুয়াল ডিফ ইকুয়াল এই ছয়টার সাথে 170,000 তার যোগ করা আছে বিজ্ঞান নিয়ে যদি কোরআন শরীফ আপনি একটু গবেষণা করেন মাথা আপনি এমনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন আপনি দেবেন আপনার বাপ দেবে কোন বাবা আপনার বোঝা বহন করে নিয়ে বেড়াবে আপনি সেই ধান্দায় আছেন আমি আমি জুমার নামাজ পড়াই ঢাকা মগবাজার আটদিন হাসপাতালে আমি টাঙ্গাইল থেকে মাহফিল করে যাচ্ছিলাম কয়েকদিন আগে রাত তিনটার সময় ওখানে পৌঁছালাম ওর পাশে একটা দরবার আছে পাক রওজা শরীফ ওখানে রাত তিনটার সময় দেখি ঢোল বাজাচ্ছে আর নারী পুরুষ বসে গান বলছে গাড়ি থামিয়ে দেখে ড্রাইভারকে বললাম দাঁড়ান দেখি একজন আর একজনকে বলছে যে আমাদের কোনো চিন্তা নেই এই বাবা আস কি বিস্তার দেখেছে অথচ পাশে আমার মসজিদ ওর একজন আর একজনকে বলছে আমাদের কোনো চিন্তা নেই এই বাবা আস কি ঢুকিয়েছে ওর ভেতরে এরকম বিশ্বাস কি শুধু ওই দুইজনের না এখানেও আছে আছে কারো উপরে ভরসা করে লাভ নেই কিসের ভরসা ও বাবার কি হবে বাবা জানে বিশ্ব নবী যেখানে 50 বছর মাথা তুলতে পারে না সেজদায় পড়ে আছে ভয়ে আর তোমার বাবা জাহাজ চালাবে জাহাজ বের করবে আল্লাহ ভণ্ডা বি করে জায়গা পাও আমরা রসুলের উপরে দরুদ আর সালাম পড়ছি না সময় বেশি হয়ে গেল নাকি ওরে বাবা 12:13 বাজে আমি 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম আমরা আজকে দুইটা সূরা পড়েছি একটা সূরা কাউসার একটা সূরা ইনশিরা বলেন কোনটা আলোচনা করব বলেন হ্যাঁ এই কাউসারের পক্ষে আছেন কার হাত তোলেন তো ঠিক আছে
ইনশিরা চান কারা থেকে ইনশিরা যেখানে একটা চালানো লাগবে আমার শরীর ভালো না একটা বলেন ইনশিরা কাউসার আপনি কাউসার সহ্য করতে পারবে ও কাউসার মানে পীর সাহেবের ওই কাউসার না আমার কাউসার কিন্তু ২৬টা আমি তাফসীর থেকে নোট করেছি কাউসার ২৬টা আপনি সহ্য করতে পারলে আমি বলবো আমার কয়েকদিন পরে এই পাশে এখান থেকে মনে হয় ৩ কিলো দূরে কি জানো গফরগাঁও থানা যদিও ১২ই হাটি একটা মাহফিল আছে আমার ২৪ তারিখে না কয় তারিখ আমি জানি না যাই যাই তারিখে আছে ওখানে যাবেন ইনশাল্লাহ আপনারা জবাল খুলে আগে কোরআনের আয়াত পড়েন আমার তো আর মনে বলছে না সে শেষ করতে এখন ১ ঘন্টা লেগে যাবে থাকবেন ১২টা পর্যন্ত কথা বলি আমি আমার তো এই যে রেকর্ড ভঙ্গ হয়ে যাবে আমার ওস্তাদের নিষেধে ১২টার পরে কথা বলবো না ঠিক আছে আজকের মতো আর ১০ মিনিট আরে ভাই এখন এমনি ১২টা ১৫ বাজে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রব্বানা আমাদের আল্লাহ যা বলেছেন সব সত্য কথা সব কি কথা সূরা কাউসার পড়েছি ১০৮ নম্বর সূরা এটা কোরআনের কত নম্বর মক্কা এবং মদিনা দুই জায়গায় এই সূরাটা নাজিল হয়েছে আমরা জানি হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা হিজরতের পরে যেগুলো নাজিল হয় ওগুলো মাদানী সূরা কোরআন কারিমের ভেতরে শুধু একটাই মাত্র সূরা যেটা মক্কায়ও নাজিল করেছিলেন আল্লাহ মদিনায়ও নাজিল করেছিলেন সুবহানাল্লাহ বলতে পারেন না এর শানে নজুলের ভেতরে আমরা গেলে পাবেন আপনি ৩ নম্বরে এই সূরার ভেতরে ৪২টা অক্ষর আছে কয়টা ১০টা জমলা বা শব্দ আছে কেউ যদি একবার সওয়াবের নিয়তে শুদ্ধ করে সূরা কাউসার পড়তে পারে তাহলে আল্লাহ তাকে ৪২০টা নেকি লিখে দেয় এখানে এসে অন্তত আর কিছু যদি নাও পান এই ৪২০টা নেকি আপনার আমল নামাই হয়ে গেছে সুবহানাল্লাহ বলতে পারেন না শানে নজুলের ভেতরে পেয়েছি মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার যে প্রেক্ষাপট মদিনায় নাজিল হওয়ার কথা জেনেছি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বনবী হিজরত করে যাবার পর তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে নিয়ে গেলেন নবীজির কাছে যে প্রত্যেকেই তো হাদিয়া দেয় আমি কিছু দিতে পারলাম না হে নবী আপনার এই আমার এই সন্তানটা আপনি খাদেম হিসাবে আমানত খাদেম হিসাবে আপনি হাদিয়া হিসাবে গ্রহণ করেন সম্মানিত ভাইরা এখানে যে মাসলাটা আমরা পাই হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত আজ বাংলাদেশে আমাদের হাদিয়া দেওয়া সুন্নত না শুধু নেওয়া সুন্নত এই দেশে একটা পীরের নাম বলেন যে পীর মুরিদদেরকে হাদিয়া দেয় খালি নেয় এই কথা বলছেন এখানে চট্টগ্রামের শুধু কুতুবউদ্দিন বাদ দিয়ে আমি কোনো পীরকে পাইনি যে পীর তার মুরিদদেরকে হাদিয়া দেয় অথচ হাদিয়া দেওয়াও সুন্নত কথা বলছেন এখানে এটা আজ আমাদের আলেমদের ভেতরেও নেই এমনকি বিশ্বনবী জানাতেন ওমরকে ওমর তুমি যখন দোয়া করবা তোমার দোয়ায় তুমি আমাকে সামিল করতে ভুলে যেও না তার মানে তুমি দোয়ায় আমাকে সামিল রেখো আমার জন্য দোয়া করবা নবীর জন্য দোয়া দরকার আছে নবীজি দোয়া চাই আর আমরা অনেকে অহংকার দোয়া চাইতে চাই না তাহলে আমি কি চাবো ওর চাইতে আমি কি কম জানি না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাদেম ছিলেন কি ছিলেন ওই যে তাকে আমানত হিসাবে কি বলে হাদিয়া হিসাবে দিয়ে গেছে তিনি খাদেম বাড়িতে নবীজিকে দেখলেন তিনি তন্ত্রাসন্ন হঠাৎ করে হাসতেছেন
হযরত আনাস বলেন হে নবী আপনি হাসছিলেন ঘুমের ভেতরে হাসছিলেন কোন কারণে? আদনজি বললেন আনাস এই মাত্র আমাকে সূরা কাউসার আল্লাহ দিয়ে গেলেন। কাউসার বলতে আমার আল্লাহ যা বুঝিয়েছেন আমি বুঝে ফেলেছি। এ যারা প্রেম করে প্রেম করার সময় দেখবেন চিঠি লিখে চিঠির নিচে আই লাভ ইউ বা লাভ চিহ্ন লিখে নিচে তীর চিহ্ন লাগিয়ে দেয়। আপনি মুরব্বি মানুষ এই মাথা ঝাঁকাছেন আপনি প্রেম করেছেন? এটা তো ওই যে ওরা বলছো এই যে শেষে লাভ চিহ্ন দিয়ে তীর চিহ্ন লাগায় আপনি দেখবেন প্রেমের চিঠি যেগুলো কেন? এটা যদি সেই মেয়ের বাবার হাতে পড়ে বুঝবে না, মায়ের হাতে পড়ে বুঝবে না, মেয়ের হাতে পড়লে বুঝবে না ওর হৃদয় দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। এই জন্য তো লিখে দেয় নিচে মন ভাঙা আর মস্তিষ্ক ভাঙার সমান। স্যাক খেয়েছে কথা বলছে না কেন? স্যাক খাওয়ার পরে এটা লেখে মন ভাঙা আর মস্তিষ্ক ভাঙা সমান। ওরা শয়তান এরকম যারা স্যাক খায় ওদের স্যাক আরো দেবে ওর প্রেম করার স্বাদ মিটি যাবে। বিয়ের আগে প্রেম করা হারাম, বিয়ের পরে প্রেম করা ফরজ। কথা বলছে না কেন? বিয়ের পরে প্রেম করা কি? আরো জোরে, কোন স্বামী যদি নিজের স্ত্রীর দিকে তাকায়, বিশ্বনবী নিজে স্ত্রীদের সাথে প্রেম করেছিলেন বিশেষ করে হযরতে আয়েশা। নবী যে বলেন আমি নামাজে যাওয়ার আগে আমার স্ত্রীর কপালে চুমা দিয়ে যেতাম। এখানে একটা লোক বলুক তো দেখে যে স্ত্রীকে নামাজের আগে চুমা দিয়ে আসে। এ হুজুর বলুক, ইমাম সাহেব তো বলুক কোনদিন চুমা দিয়েছে কিনা। এটা সুন্নাত, এটা কি? আমরা অনেকে এই সুন্নাত পালন করি নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ। এটা বন্ধ করা লাগবে। যারা এগুলো করছেন এই পরকিয়া প্রেম হারাম, হারাম এবং হারাম। বাংলাদেশটা আজ নষ্ট হয়ে গেছে এই পরকিয়া প্রেমের কারণে। না এলাকায় মনে হয় নেই আসে মানে 180 মাইল বেগে চলছে। এখানে পরকিয়া প্রেম করেন কারা হাত তোলেন তো? না আছে আমি জানি, তোলেন তোলেন অসুবিধা নেই, আপনার অসুবিধা নেই। ক্যামেরা সব আমার দিকে মারা তোলেন। যারা করছেন এটা বন্ধ করা লাগবে আজকে, কারণ আপনি যার সাথে লাইন লাগিয়েছেন ওর ভেতরে যা আছে আপনার বউর ভেতরে তাই আছে না কম বেশি আছে। কোন কারণে আপনি লাইন করেছেন? এই যে একটা ঘর ভেঙে দিলেন, সারা দুনিয়ার মানুষের ঘর ভাঙলে যে গোনা হতো একটা মহিলার ঘর ভাঙলে ওই রকম গোনা হয়। শয়তানের ধোকায় পড়ে অনেকে এই কাজ দেদারসে চালিয়ে যাচ্ছে। আশা করছি আপনি তওবা করে ফিরে আসবেন আজকে। কখন? কারা কারা ফিরে আসবেন হাত তোলেন তো? এই যে মুরব্বি মানুষ তুমি লাইন পেরেছ, আমি জানি তো হাত তুলবে। ঠিক আছে আপনি লাইন ছেড়ে দেন, মুখে দাড়ি নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। সন্ন্যত আমি পেয়েছিলাম 4টা হাদিসে। বিশ্বনবী নিজে বাড়ি থেকে বের হওয়ার সময় এই 4টা সন্ন্যত পালন করতেন। কয়টা? 4টা। এক নম্বরে নিজে নামাজ পড়তে যাওয়ার আগে স্ত্রীকে চুমা দিতেন। নবীজি বলেন স্ত্রীর হাত চেপে যারা ধরবে যতগুলো সগিরা গোনা দিনের ভেতরে সব আল্লাহ ঝরিয়ে দেবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে সলা পরামর্শ করলে দান এবং সাদকা করার মতো সওয়াব হবে। স্ত্রীর মার বাবাকে সম্মান ভালোবাসা শ্রদ্ধা করা নবীর সুন্নাত। এখানে অনেকে আমরা আছি এই কাজটা করতে চাই না। না আপনার নিজের মা বাবাকে যেভাবে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেন স্ত্রীর মা বাবাকেও সম্মান শ্রদ্ধা দেওয়া লাগবে। বিশ্বনবী নিজে শিখিয়েছেন হযরত আয়েশার মার বাবাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলছে কটকে জানো দুধ খায় এখন ওইটা বলছো সুবহানাল্লাহ। এখন বউ ঘরে আসতে 25 বছর লাগবে। সামার ভাইরা আমরা সূরা কাউসার থেকে আলোচনায় ছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে কাউসার দিয়েছেন কেউ না বুঝলেও নবীজি বুঝেছেন না বোঝেন নাই? যদি না বোঝেন তো উনি হাসছিলেন কেন? উনি হেসেছেন উনি বুঝে তারপরে কথা বলেন না কেন? তাহলে হযরত আনাস যেহেতু বর্ণনা করছেন এই হাসির কথা তাহলে বোঝা যাচ্ছে সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কিন্তু এই সূরাটার শেষের আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার
আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, আবতার বলে, আমি আল্লাহ বলছি ওরাই হবে নির্বংশ। আজ যারা বিশ্ব নবীর পেছনে, নবীদের আদর্শ ওয়ালা মানুষের পেছনে লেগেছেন, আল্লাহর কসম, আপনি যদি চিন্তা ভাবনা করেন, এই জনকে, এই কয়জনকে বিদায় করে দিলে আমাদের আর শত্রু নেই না। আপনি যদি মরুই গাছ, কলা গাছ একটা গোড়া থেকে কেটে দেন, দশটা যেমন বের হয়, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর নবীর আদর্শ ওয়ালা মানুষের পেছনে লাগে, শেষ করে দেয় একজনকে, আমার আল্লাহ আরো দশজন খাড়া করে দেয়। সব চাইতে বড় বিষয়, নবীজির পেছনে কেউ যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগে যায়, আল্লাহ নিজে তার জবাব দেয়। আমির হামজা জবাব যদি নাও দেয়, আল্লাহ নিজে জবাব দেবে। গতকালকে এই দেশে একজন হিন্দু, আমাদের কলিজার চক্রান নবী মোহাম্মদ রসুলুল্লাহকে রিপন মিত্র নামে এক হিন্দু নবীকে ধর্ষক বলে গালি দিয়েছে। দল আমরা যে যা করতে পারি, আহ্বান জানাই, যিনি দায়িত্বে আছেন আমাদের জননী শেখ হাসিনা, আপনাকে বলছি, এই লোকটার সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে আমরা ফাঁসি চাই। কারা কারা রাজি আছেন? আমার ভাইরা, অত্যাচার জুলুম নির্যাতন চলছে এত কঠিন আকারে, নবীজির তিনটা পর পর ছেলেই মারা গেল, আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহর শুধু মেয়েগুলো বেঁচে আছে। নবীজির স্ত্রী বিদায় নিল, চাচা ছিল ছায়া, চাচাও বিদায় নিল, দাদা বিদায় নিয়েছে আগে, মা বাবা তো নেই। আল্লাহর নবী কঠিন অবস্থা পার করছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ কাবার হাতিমে, আমি নিজে গিয়েছিলাম ওই জায়গাটায়, কাবার হাতিমে নবীজি হেলান দিয়ে বসে, হঠাৎ কয়েকজন সাহাবী, বিশেষ করে হযরতে খাব্বাবের নাম আমি পেয়েছি, হযরতে বেলালের নাম পেয়েছি, এই দুইজনের কথা মানুষ জিজ্ঞাসা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, হে নবী, আপনি হেলান দিয়ে বসে চোখের পানি ফেলে কাঁদছিলেন, হঠাৎ করে আপনি হেসে ফেললেন, কোন কারণে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসেছিল, ওরা নাকি হযরতে বেলালকে মুখের উপরে পাথর চাপা দিয়েছে, হযরতে খাব্বাবকে আগুনের আঙ্গার দিয়ে দিয়ে তার শরীরের রক্ত মাংসগুলো সব সরষিয়ে দিয়েছে। এ কঠিন বর্ণনা আমার কাছে আসে, আমি কি কাঁদব না হাসব? হযরতে মাসউদ বলেন, হে নবী, হঠাৎ করে আপনি হেসে ফেললেন। নবীজি বললেন, এই মাত্র জিব্রাইল আমার কাছে এসে আমাকে সূরা কাউসার দিয়ে প্রায় ২৬টা জিনিস জানিয়ে দিয়েছে ইনডাইরেক্ট ভাবে। কয়টা? আরো জোরে। এই ২৬টা বিষয় নবীজিকে জানাতে আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইলের সময় লেগেছিল ২৬ বছর। ২৬ সেকেন্ড তো লাগে নাই, এত দ্রুত জানিয়েছে। কি জানিয়েছিলেন এবার আমরা সেটা দেখি। নবীজি কেন এই দুঃখের ভেতরে হাসলেন? আল্লাহর নবীকে কাউসার দ্বারা জানিয়ে দিলেন, হে নবী, ইন্না আতাইনাকা কাউসার, অবশ্যই আমরা আপনাকে কাউসার দান করেছি। না করব? আরো জোরে বলা লাগবে, করেছি। আতাইনাকা, আপনাকে আমি দিয়েই দিয়েছি আল কাউসার। এখানে যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি যদি এই সূরাটা শুদ্ধ করে না পড়েন, প্রথম শব্দটাই কিন্তু ওয়াজিব, ইন্না। এখানে যদি কেউ নাকের ভেতরে বাঁশি দিয়ে গণনা না করে, তাহলে ওয়াজিব তরক করার কারণে তার কবিরা গোনা হবে? কোরআন পড়তে যায় মানুষকে গোনা করার জন্যে। সুতরাং ওয়াজিব গণনাটা ঠিক করেন, ইন্না। তিন আলিফ টান আছে, কয় আলিফ? এই তিন আলিফ টানকে এলমে কেরাতের ভাষায় বলা হয় মদে মন ফাসিল। কেন বলা হয়? মদের হরফের পরে যদি পরের হরফের পরে যদি হামজা আসে, তাহলে তিন আলিফ টান হয়, আর মদের হরফের পরে যদি ছোট্ট হামজা আসে পরের অক্ষরে, তাহলে চার আলিফ টান হয়। এটা মদে মত্তাসিল। আরবি গ্রামার খুব কঠিন না, আট নয়টা কায়দা যদি একটু আয়ত্ত করতে পারেন, আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে। আপনি একটু আয়ত্ত করেন, নন সাকিন আর মিম সাকিন, র পড়ার কয়েকটা কায়দা আছে, আল্লাহ পড়ার কয়েকটা কায়দা আছে, আর এই ওয়াজিব গণনা দুইটা আছে।
এই বারো তেরোটা কায়দা যদি আয়ত্ত করে আপনি প্র্যাকটিক্যাল একটু কয়েকদিন একবারে হয়ে যাবে তা না, আমি বলছি আপনি মুখস্থ করে নেবেন, বিষয়টা আপনার মেধা অত সার্ফ হয়নি, আপনি একটু স্টাডি করেন, বারবার রিভাইজ দেন, দেখবেন আপনারও সূরা কাউসার শুদ্ধ হয়ে গেছে। আর আমার তো মনে হয় এখানে যারা আছে কাউসার মুখস্থ নেই এরকম মানুষের সংখ্যা কম, কত বলছেন এখন? আমার যে ছোট্ট মেয়েটা আছে মাত্র 4.5 বছর বয়স, ওরও সূরা কাউসার মুখস্থ, ওই ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী, ও যেভাবে পড়ে গ্রামার দিয়ে পড়ে, এমনি কষে মুখ যেভাবে পড়ে আমার মানে আমার বাপও পড়তে পারবে না, কারণ আমার বাপ সে মানদাতা আমাদের লোক পড়তে পারবে না। আমি ছোটকাল থেকে শিক্ষা দেন, আজকের যে জানাজার নামাজ পড়ালো যারা, আমি ঘর থেকে শুনছিলাম এদের তেলাওয়াত গুলো সঠিক আছে, এখানে হাফেজকে হাফেজকারী যারা আছে আর একটু অ্যাক্টিভ হয়ে পড়ানো লাগবে, অন্তত এখান থেকে যাবার পরে কেউ যেন ভুল ধরতে না পারে। আমি অধিকাংশ আলেমের তেলাওয়াত ভালো পাচ্ছি না, ভুল, তাও লাহানে খফে না, লাহানে জলি পড়ে। এ সোরাটা তিনটা মাত্র আয়াত আছে, একটু আয়াত্ত করে নেবেন। কোরআনে তিন আয়াত বিশিষ্ট সোরা আছে কয়টা? তিনটা, সোরা কাউসার, সোরা আসর আর সোরা নসর। অনেকে সোরা নসরকে তিন আয়াত চার আয়াত মনে করে না, তিন আয়াত আছে, তিন আয়াত আছে সোরা নসরে, সোরা কাউসারেও তিন আয়াত, সোরা আসরেও তিন আয়াত, কিন্তু ওই দুইটা সোরার ছাড়া সোরা কাউসারের অক্ষর সংখ্যা কম, মাত্র 42টা অক্ষর, শব্দ সংখ্যাও কম, মাত্র 10টা শব্দ, কয়টা? আপনি যদি 10 দিন একাধারে চেষ্টা করেন 10টা শব্দ আপনার সোরা কাউসার মুখস্থ হয়ে যাবে। আল্লাহ বলেন অবশ্যই আপনাকে আমি কাউসার দান করেছি না করব? কেন করেছি বললেন? 53 বছর বয়সে বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন মেরাজে, যতগুলো নিদর্শন দেখিয়েছিলেন তার ভেতরে এই কাউসার একটা, সবুজ একটা গম্বুজ নবীকে দেখালেন, দেখলেন চারিদিকে গম গম করে আওয়াজ হয় আর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক দিলেন জিব্রাইল, ঘরটা কিসের? ফেরেশতা বলে হে রাসূল এইটার নাম সেই কাউসার, কিয়ামতের দিন এই পানি যদি কেউ এক গ্লাস পান করতে পারে কিয়ামত জান্নাতে যাওয়ার আগে তার আর পিপাসা লাগবে না। নবীজি বললেন এই কাউসার পাবে কারা? ফেরেশতা বলে হে নবী এখানে দেখ লেখা আছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যারা আমল করবে দুনিয়াতে সব কাজের আগে যারা বিসমিল্লাহ বলে আরম্ভ করবে তাদের আল্লাহ কাউসার দেবে। নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করতেন আর মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। আল্লাহ বান্দার মনের এই আকুতি মিনতি বুঝে সূরা কাউসার তাকে উপহার দিয়ে দিলেন। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনার মনের অবস্থা আমি বুঝেছি, আপনি দুনিয়ার সব কাজ করার আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, আপনাকে আমি কাউসারের মালিকই বানিয়ে দিলাম। অথচ আজ আমরা বিশ্বে দেখতে পাচ্ছি অনেকেই কাউসারের আশা করে আর বিসমিল্লাহ তুলে দেওয়ার ধান্দা করে, যেখানে সাত কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার নিয়ম আর সেখানে আপনি বিসমিল্লাহ তুলে দিয়েছেন কাউসার পাবেন, কে পাবেন আপনি নিজে হিসাব করেন। এই কথা যারা না বোঝার ভান করে আছেন হাত তোলেন তো, ও তুমি বোঝনি, এদিকে আসো তোমার ঝড়ি কোদাল দিয়ে বুড়াস। আপনি বিসমিল্লাহ আমল করবেন সব জায়গায় তাহলে কাউসারের আশা করতে পারেন, আর বিসমিল্লাহ যদি আপনি তুলে দেন আপনি কাউসার পাবেন, কোন পাগল আপনাকে বুঝিয়েছে বলেন? আশা করছি সব জায়গায় বিসমিল্লাহর আমল চালু করা লাগবে, এরকম কর্মসূচি আপনি হাতে নেবেন, কথা বলেন না কেন? বিশ্বনবীর একতি মিনতি দেখে আমার আল্লাহ এখানে যে জিব্রাইলকে দিয়ে নবীজিকে হাসিয়ে ফেললেন, নবীজি হাসছিলেন কয়টা কারণে? 26টা, কয়টা? 26টা। আমি এবার বলছি তাফসিরের বর্ণনা থেকে, তাফসিরে
রুহুল মানির ভেতরে আল্লামা সৈয়দী লিখেছেন, আপনি 27-26টা যদি লিখে বাড়িতে যে মেলান আপনি নিজেও হাসবেন। আজ বিশ্বে যে জুলুম অত্যাচার নির্যাতন চলছে কোনো অসুবিধা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান আল্লাহ জানিয়েছেন, ভয় পেও না, দুঃখ করো না, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি মমিন হও। এখানে দুইটা জিনিস আছে, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু শর্ত, আনতুমুল আ'লাউনা, আ'লাউন দেবেন আল্লাহ, কিন্তু আপনাকে ইন কুনতুম মুমিনিন হওয়া লাগবে। তাহলে 47 বছরে আজ আমরা মমিন হতে পারিনি, এই জন্য আল্লাহ বিজয় আমাদের দেয় না। কারণ আল্লাহর ওয়াদা তো মিথ্যা হওয়ার কথা না, কথা বলেন ঠিক কিনা? 47 বছর পার হয়ে গেল, এর ভেতরে আমাদের হাতে আজ ইসলাম আসে না, কারণটা কি? দোষ আল্লাহর একা না, কারণ আমরা ইন কুনতুম মুমিনিন হতে পারি না, এই জন্য আনতুমুল আ'লাউনা, আল্লাহ দেয় না। কথা বলেন না কেন? আজকে যদি আমি ডক্টর ফয়জুল হক ভাইকে 200 টাকা দিয়ে পাঠিয়ে দেয় মাছ কিনতে, উনি মাছ কিনেছে কিন্তু ওনার মাথা একটু খারাপ, মাছ কিনেছে কিন্তু পচা মাছ, কি মাছ? তাহলে আমার 200 টাকাও লস, মাছও লস। কথা বলেন না? আর আমি ইমাম সাহেবকে পাঠালাম 200 টাকা দিয়ে, উনি মাছ কিনেছে ঠিক 150 টাকা দিয়ে, 50 টাকা মেরে খেয়েছে, কারণ চরিত্র ভালো না। তারপরেও তো 150 টাকার মাছ পেয়েছি, কথা বলছে না কেন? কিন্তু আমার কাছে মাছ দেওয়ার সময় নিয়ে বিনিয়ে বলছো, হুজুর মাছ 200 টাকার কমে দেবেই না। শেষে আপনার নাম বললাম তাও দিল না, আমার বাবার নাম বললাম তারপর দিল। বিভিন্ন কায়দা কৌশল করে আমার কাছে 50 টাকা আত্মসাত করার জন্য মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে, তারপরও তো 150 টাকার মাছ অন্তত পেয়েছি, কথা বলে না কেন? আজ আমাদের কিন্তু যোগ্যতার অভাব, মমিন হওয়ার জন্য যে যোগ্যতা গুলো কোরআনে আমি পেয়েছি 10টা, ওর একটাও আমাদের ভেতরে নেই, এই জন্য আমাদের হাতে আল্লাহ ক্ষমতা দেয় না, কারণ ক্ষমতা দিলে পচা মাছ কিনে টাকাও লস, মাছও লস। যদিও এর চরিত্র খারাপ কিন্তু 150 টাকার মাছ তো খাওয়াচ্ছে, 50 টাকা মেরে খাই খাক। 47 বছরে আমার মনে হয় আমার আল্লাহ মমিনদের, নামধারী মমিনদের হাতে ক্ষমতা দেয় না, এই কারণে, কারণ আমাদের সেই মমিন হওয়ার যোগ্যতা নেই, দিলেই পচা মাছ কিনে বসে থাকবো। আর যাদের দিয়েছে ওদের খুব তুলসী পাতার ধোয়া তা না, ওদের চরিত্র ভালো না, 150 টাকার গাছ গলে 50 টাকা মেরিয়ে খায়, তারপর তো 150 টাকা আছে, এই জন্য আল্লাহ ওদের দিয়ে করাচ্ছে। আপনার এখন বোঝার দরকার নেই, আর আধা ঘন্টা পরে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই যে কঠিন অবস্থায় সূরা কাউসার দিলেন, তিনি হাসছিলেন। আপনিও যদি আজ এই বিভিন্ন অবস্থা যেটা চলছে, আপনি যদি 26টা অর্থ বুঝে ফেলতে পারেন, আপনারও কোনো দুঃখ, কোনো চিন্তা, কোনো ভাবনা, কান্না আসবে না, আপনি হতাশ হবেন না, আপনিও হাসবেন। এক নম্বরে ঝর্ণা, এক নম্বরে কি? দুই নম্বরে কোরআন, তিন নম্বরে নবুয়ত, চার নম্বরে বেশি উম্মত মুকাসিরুল উমাম, চার নম্বরে পাঁচ নম্বরে হেকমত, ছয় নম্বরে বেশি অনুসরণ, সাত নম্বরে প্রভূত কল্যাণ, আট নম্বরে সম্মান, নয় নম্বরে সাফায়াত, দশ নম্বরে এলেম, এগারো নম্বরে মাকামে মাহমুদ, বারো নম্বরে ইসলাম, তেরো নম্বরে সমস্ত দিনের উপরে বিজয়, চোদ্দ নম্বরে যুদ্ধে বিজয়, পনেরো নম্বরে রুহানি সন্তান, এরকম 26টা আমি পেয়েছি। আপনি যদি এই 26টা বিষয় এখন ব্যাখ্যা করতে বলেন 26 ঘন্টা সময় লাগবে, এত কথা শুধু কাউসারের ভেতরে, আর আমরা কথা খুঁজে পাই না। কোন বাবা আসে শুধু বাবার কাহিনী সাপের কাহিনী বলে চলে যায়, ওর দাঁত মুখ খুলে ফেলবে, ঘন্টা আমি করে জায়গা পাও না। এক একটা আয়াতে যত কথা লুকিয়ে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না, আর কথা খুঁজেই পাই না। ওর বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। তাফসির কোরআন মাহফিলে তাফসির করতে হলে সময়ও লাগে, যোগ্যতাও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এগুলো ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। এখানে এতগুলো বিষয় যদি এখন ইন্নার শানি একা হওয়া লাভ তার পর্যন্ত বলতে চাই, হবে না, মেলা বেজে গেছে, আমি এত রাত পর্যন্ত কথা বলি না। প্রায় 12:40 বাজে, মা পচায় দোয়াও চাচ্ছে, আগামী থেকে যদি নিয়ে আসেন সর্বোচ্চ 9টায় তোলা লাগবে, নয়তো আমারে নিয়ে আসবেন।
এত রাত পর্যন্ত আমার কথা বলার অভ্যাস নেই, শুধু স্যারের সম্মানে আজকে আমি রাত করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, তাফসীরের রুহুল মানি দেখে নেবেন। একটু মোনাজাত করি নাকি? মোনাজাতে শরীক হবেন না? এই নিয়ম পাল্টান, এভাবে হয়।